আমি পরিচালনা কমিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال تبارك تعالى والذين هم لأماناتهم وعهدهم راعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ে মাল দৌলত দুনিয়া ইয়ে রিশতা ও পেবন ইয়ে মাল দৌলত দুনিয়া ইয়ে রিশতা ও পেবন বুতানে ওয়াহা মগুমালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কিয়া হে তুনে মাতায়ে গরুর কা সৌদা কিয়া হে তুনে মাতায়ে গরুর কা সৌদা ফরিবে সৌদজিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ নগমা ফসিলে গুলো লালা কানেহি পেবন
নগমা ফসিলে গোলোলালা কানহি পেবন বাহার হো কে সদা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসামতিকুল সানরাইজ একটা সঙ্গের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মুয়াজ্জাজ মুহতারাম সভাপতি জনাব মাওলানা একরামুল হক সাহেব, এনামুল হক সাহেব উপাধ্যক্ষ আমিরাবাদ সুফিয়া আলিম এম এ ফাজিল মাদ্রাসা, সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, পথহারা মানুষের প্রকৃত রাহবর নবীর হাকিকি ওয়ারিস প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম ও আমার প্রাণের প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা, পবিত্র কোরআনুল করিম এর খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরার নাম সূরাতুল মুকমিনুন। এই সূরাতুল মুকমিনুন এর প্রথমের দশটি আয়াত আল্লাহ একসাথে অবতীর্ণ করেছেন। যেদিন দশটি আয়াত অবতীর্ণ হয়েছে আমাদের নবী সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাহাবিরা এ দশটি আয়াতের মধ্যে আল্লাহ পাক সাতটা গুণের কথা বলছেন, কোনো ব্যক্তি যদি এই সাতটা গুণের উপরে চলতে পারে আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাকের রসুল বলছেন, কদ উংজিলাত আলাইয়া আশারু আয়াত, এই মুহূর্তে আমার উপরে আল্লাহ দশ আয়াত অবতীর্ণ করেছেন। মান আকামাহা দাখালাল জান্নাহ, যে কেউ উক্ত দশ আয়াতের ভিত্তিতে চলবে আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। এই জন্য দশটা আয়াতের মধ্যে সাতটা গুণ খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথম নম্বরের আয়াতে আল্লাহ বলছেন, কদ আফলাহা আল মুকমিনুন, হে ইমানদাররা তোমাদের জন্যই দুনিয়ার সমস্ত কল্যাণ, দুনিয়ার সমস্ত শান্তি। শেষ আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এ দশ আয়াতের সাত গুণে গুণান্বিত ব্যক্তির জন্য দুনিয়ার শান্তি আর আখেরাতে জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউস এটা সবচেয়ে বড় জান্নাত, সমস্ত জান্নাতের মাঝখানে আল্লাহর রহমতের দরিয়া সর্বপ্রথম এ জান্নাতে আসে, তারপরে অন্য জান্নাতে যায়, এ জান্নাতের সাদ সরাসরি আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ। তো এই সাতটা গুণের মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়ার শান্তি দিবেন, আখেরাতে জান্নাত দিবেন। কিন্তু আমরা যদি দেখি আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, হে ইমানদারেরা তোমাদের জন্যই শান্তি। আমরা যদি দেখি ইসলামী মুসলিম বিশ্বের দিকে, যেন পুরা দুনিয়ার অশান্তি মুসলমানদের ঘরে, ঠিক কিনা? চারদিকে শুধু অশান্তি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ। ইউরোপ আফ্রিকার খবর শুনি তারা মোটামুটি শান্তিতে আছে, কিন্তু আমাদের ইসলামী দেশগুলি এত অশান্তি, কারণ কি? অথচ আল্লাহ বলছেন মুসলমানদের জন্যই পৃথিবীর শান্তি, তাইলে আমাদের শান্তি কই গেল? কেন আমাদের শান্তি আজকে গড়ে নাই? কেন আজকে আমরা শান্তি হারা হয়ে গেছি? তার পেছনের সবচেয়ে বড় কারণ, যেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের কাছে, আমরা ব্যক্তিগত জীবনে আল্লাহ আল্লাহর রসুলের বিধান ছেড়ে দিয়েছি, পারিবারিক জীবন থেকে আল্লাহ আল্লাহর রসুলকে দৌড়াই দিয়েছি। এক বাবার ফাঁসটা সন্তান নিয়ত করে তাকে অফিসার বানাইবো, কিন্তু একটা সন্তানকে আল্লাহর রাস্তায় দিনের জন্য দিয়ে দিব নিয়ত করে না, ঠিক কিনা? পারিবারিক জীবনে তাকাইলে একটা মুসলমানের ঘর ঘরের মতো দেখা যায় না। সামাজিক জীবন এমন হয়ে গেছে, সামাজিক নেতারা নিজেদের মন গড়া আইন অনুযায়ী বিচার করে, সেখানে যদি কোনো একটা হুজুর দাঁড়ায়, কোনো একটা হুজুরে একটা হাদিসের কথা কয়, নেতাদের মাথার সান্দি গরম হয়ে যায়, ঠিক কিনা? পারিবারিক সামাজিক জীবন থেকে বের করে রাষ্ট্রীয় জীবন থেকে আজকে ইসলামকে বের করে দিয়েছি।
এমনকি সংসদ থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বের করার চক্রান্ত করে যে জাতি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বত্র আল্লাহ আল্লাহ রসুলকে দৌড়াই দেয়, ওই জাতির কপালে শান্তির আশাও করা যায় না, ঠিক কিনা? করে আজকে আমরা কই কেন শান্তি নাই, কেন শান্তি নাই? শান্তি তো দৌড়াই দিছি। ব্যক্তিগত জীবনে আল্লাহ আল্লাহ রসুলের জীবন বিধানকে আমরা অ্যারেস্ট করেছি, বন্দি করেছি, পারিবারিক জীবনে বন্দি করেছি, সামাজিক জীবনে বন্দি করেছি, রাষ্ট্রীয় জীবনে বন্দি করছি। রাষ্ট্রীয় জীবনে আজকে আল্লাহর আইনকে, বিধানকে না মানার জন্য আইনগতভাবে আজকে মুসলমানদের উপরে প্রয়োগ করা হচ্ছে। সুদ হারাম কিন্তু রাষ্ট্রীয়ভাবে তা বৈধ ঘোষণা করে, নিশা হারাম রাষ্ট্রীয়ভাবে আইন করে তাকে বৈধ ঘোষণা করতে চায়। ও মুসলমান, বাল্য বিবাহ হালাল, আইন করে বাল্য বিবাহকে অবৈধ ঘোষণা করছে, ঠিক কিনা? আচ্ছা আপনাদেরকে একটা মাসালা বলি, ইসলামকে বন্দি করতেছে এটার শুধু একটা মেসাল দিচ্ছে, আমি কথা বলছি না যে বাল্য বিবাহর পক্ষে, এটা বাকিটা সরকার জানে, সরকারের দলীয় লোকেরা জানে। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি ইসলামকে কিভাবে বন্দি করছে। একটা বাবা দুই ভাই দুইজন বন্ধু একসাথে কথা বলতেছে, এক বন্ধু আরেক বন্ধুর জায়গায়, বন্ধু ব্যাপার কি তোর, আমার তো এরকম বাচ্চা 4 মাসের, স্ত্রীর গর্ভে 4 মাসের বাচ্চা। আরেক বন্ধু কয় তোর কি খবর, কয় আমারও তো প্রায় 5 মাসের বাচ্চা। কয় তোর কি হইব, কয় আমার মেয়ে হইতারে। এ বন্ধু কয় আমার ছেলে হইতে পারে, ছেলে মেয়ে কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই। দুই বন্ধু কয় বন্ধু তোদের সাথে আমার সাথে ভালো সম্পর্ক, এক কাজ কর আমার মেয়েরে তোর ছেলের লগে বিয়ে দিয়ে লই, এখনো কিন্তু ফেটে আছে। দুই বন্ধু পরামর্শ করে বিয়া কাবিন টাবিন করে সব ওকে করে ফেলছে, তোর মাইয়া হইলে আমার ছেলে হইলে দুনোগা বিয়ে দিয়ে দিলাম, এখনো দুনিয়া দেখে নাই ছেলে মেয়ে, বিবাহ দিছে। দেওয়ার পরে যখন ছেলে মেয়ে বড় হয়েছে, ইসলাম বলছে বিবাহটা সম্পূর্ণ বৈধ, এতটুকু শুধু যুবক ছেলের কাছে জিজ্ঞেস করা হবে, তোমরা দুনিয়াতে আসার আগে তোমার আব্বা বিয়ে দিয়ে দিছিল। মেয়েটাকে জিজ্ঞেস করা হবে, তোমার আব্বা তো তোমাদের দুনিয়াতে আসার আগে বিয়ে দিছিল, তোমরা কি কও? ছেলে যদি কয় আমি রাজি আমার আব্বার কথা অনুযায়ী, মেয়ে যদি কয় আমার আব্বা ভালা কাম করছে রাজি, তাইলে এটা সম্পূর্ণ সুষ্ঠু বৈধ বিবাহ। মেয়ে দুনিয়াতে আসে নাই তখন যদি বিবাহ দিয়ে থাকে, এটা ইসলামে বলছে বৈধ, কিন্তু 18 বৎসর আগে বিবাহ দিলে এটা আইনগতভাবে, আইন করে মুসলমানদের উপরে সে বিবাহ ভেঙ্গে দেওয়া হয়, এটাকে অবৈধ ঘোষণা করা হয়। বৈধকে অবৈধ ঘোষণা করার নাম কুফুরি। কোনো ব্যক্তি যদি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে, হালালকে হারাম করে সে কাফের, যে ব্যক্তি হারামকে হালাল করে সে কাফের, ঠিক কিনা? করে আজকে আইন করে ইসলামের আইনকে, ইসলামের বিধানকে আজকে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বন্দী করার চেষ্টা করছে। সমাজপতিরা আজকে সামাজিকভাবে ইসলামকে বয়কট করার চেষ্টা করছে। আজকাল যুবকেরা পারিবারিক জীবন থেকে ইসলামকে বয়কট করার চেষ্টা করছে। একটা ছেলে দাঁড়িয়ে রাখছে, টুপি সুন্দর, এ ছেলেটারে দেখলেই বাকি ছেলেরা কয় তালেবান আয়েরে, হেফাজত আয়েরে, এ আয়েরে, সে আয়েরে। অথচ এ কথা বলা দরকার ছিল, আমরা তো দিন মানতে পারি না, এ ছেলেটা কমপক্ষে দিন মারে, তাকে দিনের জন্য উদ্বুদ্ধ করা দরকার ছিল, ঠিক কিনা? উদ্বুদ্ধ তো করলামই না, তাকে দেখে ঠাট্টা করলাম, মস্কারি করলাম। এর অর্থ হইছে আমাদের কাছে ইসলামটা এক প্রকার ঘৃণিত হয়ে গেছে, আজাব হয়ে গেছে। ও মুসলমান, যার কারণে আজকে চারদিকে আমরা নির্যাতনের শিকার, যার কারণে আজকে আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে। মুসলমান এক সমান মুসলমান তো ছিল, পৃথিবীর যে কোনো প্রান্তে গেছে, তাদের পায়ের ধুলিতে, তাদের পায়ের আওয়াজে যে যতটুকু পৌঁছেছে, তাহরিক পয়দা হতো, তাহলে তাদের গলার আওয়াজে ইসলাম প্রচার হতো। আল্লামা ডক্টর ইকবাল সুন্দর করে বর্তমান পরিস্থিতিকে তুলে ধরেছেন, আল্লাহ তাকে জান্নাত দেখো, আমিন। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, জলে স্থলে গহীন বনে গেছি তোমার বার্তা সাথে, কিন্তু কবু নিরাশ্রিদে ফিরি নিকো কোথা হতে, স্থলের বিষয় তুচ্ছ কথা জাপ দিয়েছি সাগর জলে, বাহরে জুলমত পার হয়েছি অশ্বদারীর মনের বলে, আজ তোমরা একক খোঁজে দাসত্বের চুক্তি কর, মুহাম্মদের ধর্মকেও স্থান বিশেষে বন্দি কর, আজ তোমরা একক খোঁজে দাসত্বের চুক্তি কর,
মুহাম্মাদের ধর্মকে স্থান বিশেষে বন্দী কর। তাই রুহে নাকি অনুভূতি অন্তরে না জ্বালা আছে, মুহাম্মাদের পয়গামে রু মর্যাদা নাই তোদের কাছে। আল্লামা ডক্টর ইকবাল কয়, এক সময় তো আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছি গোড়া দৌড়াইয়া, এক সময় আমরা আগুনে লাভ দিয়েছি, আগুন আমাদেরকে জ্বালায় নাই, এক সময় আমরা মাত্র 12 জন সৈন্য নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকেছে, 18 জন সৈন্য 17টা গোড়া নিয়ে বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছে, এক সময় মুসলমান মাত্র 5,000 সৈন্য নিয়ে ভারতবর্ষে এসেছে, রাজা রাডার দৌহিরের 60,000 সৈন্যকে কচুকাটা করে রাজা দৌহিরকে অ্যারেস্ট করে হিন্দুস্তানের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছে, স্পেনের বুকে 7,000 সৈন্য নিয়ে মুসলমান গেছে, রাজা রাডারিকের 1,00,000 সৈন্যকে কচুকাটা করে রাজা রাডারিককে হত্যা করে স্পেনের বুকে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছে। ও মুসলমান, সে জাতি আজকা বার্মার মধ্যে 5,00,000 মুসলমানকে শহীদ করা হয়েছে, পৃথিবীর কোন একজন মুসলমান গলা উঁচু করে কথা বলার ক্ষমতা রাখেনি, কাশ্মীরের মধ্যে হিন্দুরা 2,00,000 মুসলমানকে নির্মমভাবে শহীদ করেছে, পৃথিবীর একটা জাতি, পৃথিবীর একটা মুসলমান আজ পর্যন্ত গলা উঁচু করে কথা বলতে পারে নাই, এরকম ভাবে ইরাকে আফগানিস্তানে 10,00,000 মুসলমান শহীদ করা হয়েছে, আজ পর্যন্ত মুসলিম বিশ্বের একজন নেতা মাথা উঁচু করে কথা বলে নাই, প্রতিবাদ করে নাই, ইসরায়েলের ভিতরে প্রতিদিন মুসলমানদেরকে রক্তাক্ত করা হচ্ছে, শিশুদের বুকে গুলি ছোড়া হচ্ছে, নারীদেরকে নিয়ে এরকম ভাবে মিডিয়ার সামনে রেখে নারীদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, তাদের ইচ্ছামতো হত্যা করা হচ্ছে, পৃথিবীর বুকে আজকে একটা মুসলমান না আছে, মানবাধিকারবাদীরা না জাতিসংঘ না ওয়াইসি মুসলমানের পক্ষে আওয়াজ করনে ওয়ালা পৃথিবীতে কোনো জাতি নাই, ঠিক কিনা কোন? মুসলমান একমাত্র আমাদের পরাজিত হওয়ার কারণ আমরা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের দেয়া জীবন ব্যবস্থার পেছনে পড়েছি, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আজকে মানুষেরা কাফের বেদিনের গোলামিতে লিপ্ত হয়ে গেছে, এক কারণ। দ্বিতীয় নম্বরের কারণ, আল্লাহ পাক 7টা গুণের কথা বলছেন মুসলমানদের বিজয়ের এবং আখেরাতে জান্নাতের। দুনিয়ার শান্তি আখেরাতে জান্নাত পেতে চাইলে 7টা গুণ আনো, তার মধ্যে একটা গুণ হইছে ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। ও মুসলমানেরা, তোমাদের প্রত্যেকের উপরে যে আমানত আছে, আমানত রক্ষা করো, অঙ্গীকার পুরা করো। আমানত কিয়ামতের ময়দানে মানুষের পারস্পরিক যে রেশতা আছে, আত্মীয়তার বন্ধন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়ায় যাবে, আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত আমরা ছাড়ব না। আমরা যে সন্তান সন্ততিরে মোহাব্বত করে বাড়ি গাড়ি করে যাচ্ছি, এ সন্তান সন্ততিরে আল্লাহর আদালতে আব্বা আম্মারে ধরে ফেলবে, বলবে অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ আমরা তো আমাদের আব্বা আম্মার কথা মানতাম, তারা যেদিকে ঘুরাইছে সেদিকে ঘুরছি, আমাদেরকে জাহান্নামের পথ দেখাইছে এই জন্য জাহান্নামের পথ দেখছি, আব্বা আম্মা আমাদের দায়িত্ব পালন করে নাই, জাহান্নামে যাইতে হইলে আগে আমাদের আব্বা আম্মারে জাহান্নাম দেন তারপরে আমাদেরকে জাহান্নাম দেন, সাথে সাথে দরখাস্ত করবে রব্বানা আতিহিম দে ফাইনে মিনাল আযাব, আল্লাহ আমরা যে শাস্তির উপযুক্ত আমাদের আব্বা আম্মারে ডবল শাস্তি দেন, নাউজুবিল্লাহ। আল্লাহর আদালতে সন্তানরা আব্বা আম্মারে আটকায় ফেলবে, আবার কিছু কিছু আব্বা আম্মার সন্তানকে আটকায় ফেলবে, আল্লাহ তাদের জন্য বাড়ি গাড়ি করে ফেলছি, টাকা পয়সা দিয়ে গেছি, সব কিছু দিয়ে গেছি, কিন্তু তারা আমাদের আমানত রক্ষা করে নাই, তারা টাকা পয়সা পাই আল্লাহ তোমাকে ভুলে গেছে, আমরা হক আদা করছি কিন্তু তারা আমাদের হক আদা করে নাই, সন্তানদেরকে আটকায় ফেলবে। এরকম মুসলমান এক আত্মীয় আরেক আত্মীয়কে আটকাবে কিয়ামতের ময়দানে, কারণ প্রত্যেকটা সন্তান সন্ততি আল্লাহর দেয়া আমানত, আমানত কিনা, এজন্য এ আমানতের হক রক্ষা করতে হইব। কিয়ামতের দিন আল্লাহ সব থেকে বেশি ধরবেন সন্তানের জন্য, তোমারে যে আমি একটা আমানত দিলাম, আমার আমানত, তুমি আমার আমানতের রক্ষা করছিলে কিনা। ছোট কাল থেকে সন্তান সন্ততিকে যদি আব্বা আম্মা লালন পালন করে আমানতদারির সাথে, ওই ছেলে মেয়ে আব্বা আম্মা যদি দায়িত্ব নেয় ছেলে মেয়ে কোনোদিন খারাপ হয় না, ছেলে মেয়ে যদি হক আদা করে দেওয়া যায় তাহলে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার বয়ানের শেষে দেখবেন প্রমাণ করতে পারবো এদেশের মধ্যে অর্ধেক শান্তি চলে আসবে। এজন্য মুসলমান এদেশের অর্ধেক শান্তি শুধু এ কারণে চলে আসবে যে শুধুমাত্র যদি আমরা সন্তান সন্ততির হক আদা করতে পারি। একটা সন্তান জন্ম নিয়েছে,
জন্মের পরে আল্লাহ পাকের রসুল বলছেন মাতা পিতার উপরে আব্বা আম্মার তিনটা হক বড় বড়। কয়টা হক? অনেকগুলি হক আছে, তিনটা হক যদি আদা করে দেয় কিয়ামতের ময়দানে সন্তানরা তার আব্বা আম্মা সন্তানকে আটকাতে পারবে না, সন্তানরা আব্বা আম্মাকে আটকাতে পারবে না। মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হকুল ওয়ালাদি আলাল ওয়ালিদি সালাসাতু আশিয়াইন, আইয়ুসিনা ইসমাহু ইযা বুলিদা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ইযা কালা ওয়া ইউযাব্বিজুহু ইযা আদরাকা। আল্লাহ পাকের নবী বলছেন আব্বা আম্মার উপরে সন্তানের তিনটা হক, তিনটা হক যদি আদা করে দেয় কিয়ামতের ময়দানে আল্লাহর দপ্তরে ধরা খাবে না। প্রথম নম্বরের হক হচ্ছে সন্তান যখন পৃথিবীতে আগমন করে তখন তার সাত দিনের দিন তার আকিকা করাও, তারপরে তার সুন্দর একটা নাম রাখো, ইসলামী নাম, অর্থবোধক সুন্দর একটা নাম, ইসলামী নাম, অর্থবোধক সুন্দর একটা নাম, কোন একজন বুজুর্গের নামের সাথে মিলাইয়া নাম রাখো। কারণ একটা ছেলের যদি নাম ইসলামী নাম রাখা হয়, বুজুর্গ ব্যক্তির নামের সাথে নাম মিলাইয়া রাখা হয়, নামটা তার শরীরে এক প্রকার আকর্ষণ করে। রসুলের কাছে এক ব্যক্তি আসছে, ছেলে একটা জন্ম নিছে, দুই স্বামী স্ত্রী মুশরিক মূর্তি পূজারি, তো জন্মের পর থেকে শুধু অসুখ অসুখ অসুখ, শুধু অসুস্থ থাকে, ভালো হয় না। তো কিছু মানুষ বলল যে কত আর চিকিৎসা করবা, এ ছেলেগুলির নিয়ে তুমি রসুলের কাছে যাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি দোয়া করে দিলে হতে পারে, ভালো হইব। রসুলের কাছে আনলেন, জিজ্ঞেস করলেন সন্তানের নাম কি, কয় তার নাম অসুখ জাতীয় একটা নাম রাখছে, মারিজ জাতীয়, মারিজ মানে অসুখ। রসুল বললেন আমি তার নাম চেঞ্জ করলে তোমরা মানবানি? কয় মানবো। রসুল তার নাম শেফা রেখে দিলেন, বললেন চলে যাও। রসুল নাম চেঞ্জ করে দিলেন, এরপর থেকে নিয়ে কয়েক মাস, তিন মাস চার মাস হয়ে গেছে, আর কখনো এই সন্তানটার কোনো অসুখই হয় না, সুবহানাল্লাহ। মুশরিক আব্বা আম্মা চিন্তা করেছে এ কেমন মানুষ, যার ফুকো করল না, তাকে হাতেও স্পর্শ করল না, তারে কোনো ঔষধও দিল না, যার জন্য জন্মের পর থেকে প্রতি মাসে মাসে কত ঔষধ খাওয়ানো লাগছে, শুধুমাত্র নামটা পরিবর্তন করে দিয়েছে, এমন ভাবে ভালো হয়ে গেছে, এই মুহাম্মদই সত্যিকারের নবী হবে। স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলিয়া এসে রসুলের কাছে ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। ও মুসলমানের জন্য নামের সাথে সন্তানের সাথে বড় সম্পর্ক। সন্তান যখন দুনিয়াতে আসবে অর্থবোধক অলির সাথে কোন একটা মিলায় নাম রাখবা। দ্বিতীয় নম্বর কারণ, আমাদের দেশের সন্তানরা এখন বিদেশের জমিনে যায়, যায় কিনা? কোন বিদেশের জমিনে, ভারত গেছে চাকরির জন্য, আমেরিকা গেছে চাকরির জন্য, ব্রিটেন গেছে চাকরির জন্য, লন্ডন গেছে, খোদা নাকাস্তা ওই এলাকার মধ্যে এন্তেকাল করেছে, তার পরিচিত কেউ নাই এমন জায়গার মধ্যে এন্তেকাল করেছে, এন্তেকাল করার পরে বিশার মধ্যে মুসলমানের কোনো পরিচয় নাই, শুধুমাত্র অমুকের ছেলে অমুক লেখা থাকে, ঠিক কিনা? কোন পৃথিবীর মজলুম মুসলমান আজকে কি বলবো, পৃথিবীর যতটা ধর্মীয় ধর্ম আছে, ভারতীয়রা যদি ভারতের পাসপোর্ট করে সেখানের মধ্যে হিন্দুদের পরিচয় আছে, মূর্তি দেওয়া আছে, এরকম ভাবে বৌদ্ধরা যদি এরকম পাসপোর্ট করে গৌতম বুদ্ধের ছবি সেখানে দেওয়া আছে, অর্থাৎ সে যে বুদ্ধ তার পরিচয় আছে, পৃথিবীর যতটা ধর্ম পাসপোর্টের মধ্যে ততটা ধর্মের পরিচয় আছে, একক মজলুম মুসলমান মুসলমানদের ধর্মের নামের আগে মুহাম্মদ শব্দটাও লাগাতে দেয় না, সে যে মুসলমান কি হিন্দু এটার পরিচয় পাসপোর্টের মধ্যে দেয় না, ঠিক কিনা? কোন মুসলমান এ অবস্থার মধ্যে ভারতে যায় মারা গেছে, নাম যদি সল্টু বল্টু রাখে হিন্দুরা কইব যে আমাদের নামের সাথে মিলে, সুতরাং তারে সীতার মধ্যে জ্বালাই দিব। খ্রিস্টান এলাকায় মারা গেলে খ্রিস্টানরা কইব যে এটা মনে হয় আমাদের খ্রিস্টান, তাদের কবরে দিব, কিয়ামতে খ্রিস্টানদের সাথে উঠতইব। ইহুদিদের দেশে মারা গেলে ইহুদিদের কবরে দিবে, কিন্তু আপনার সন্তানটা যদি আরবি নাম থাকে, মোহাম্মদ ইবনে এরকম খালেদ অথবা খালেদ সাইফুল্লাহ এরকম ভাবে সালাহউদ্দিন আইয়ুবি এ সমস্ত নাম যদি রাখেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাক, যে কোনো ধর্মের মানুষ পাক, ছেলেটাকে দেখার সাথে সাথে বুঝতে পারবে এটা একটা মুসলমান নাম, ঠিক কিনা? কোন আশপাশে থানার মধ্যে কোনো মুসলমান যদি কবরস্থান থাকে, মুসলমানের কবরস্থানে পৌঁছাই দিবে, কিয়ামতের দিন মুসলমানের কবর থেকে উঠবে। এজন্য আল্লাহর রসুল বলছেন নাম রাখার সময় হিসাব করে রাখিও, তোমার সন্তানের নামটা যেন এমন নাম না হয় কোনো বিধর্মীদের সাথে মিলে যায়। তৃতীয় নম্বরের মুসলমান নামটা সুন্দর রাখো,
তার পেছনে কারণ হচ্ছে সন্তানের নাম যদি কোন একজন নবীর নামে হয়, আল্লাহর ওয়ালির নামে হয়, ইব্রাহিম নাম, সন্তানের নাম ইসমাইল, ইসমাইল যখন নাম রাখছে সন্তানটা বড়ই নাফরমান ছিল, বড়ই গুনাহগার ছিল, কিয়ামতের ময়দানে উঠছে ডাক দিছে ইসমাইল, ইব্রাহিমের ছেলে ইসমাইল দ্বারা। এরে মুসলমান, যতই অপরাধ হোক না কেন, আল্লাহর এক খলিলের নাম ইব্রাহিম, আরেক নবীর নাম ইসমাইল, যখন কিয়ামতের ময়দানে ডাক দেয় ইব্রাহিমের ছেলে ইসমাইল দ্বারাও, ও মুসলমান, আল্লাহর যতই গোসার রূপ ধারণ করুক না কেন, বন্ধুর নাম শুনলে বন্ধুর অন্তর কেঁপে উঠবে। আল্লাহ হতে পারে বন্ধুর খাতিরে সন্তান এবং আব্বার গোনা মাফ করে দিবেন, ঠিক কিনা গো? আরব দেশের এক বুজুর্গ, এক বাদশাহ ছিল, সুপার পাওয়ার বাদশাহ, অর্ধ পৃথিবী যখন মুসলমানদের হাতে, তখন একজন অপরাধী ছিল, পৃথিবীর এমন কোন অপরাধ নাই করে নাই, বাদশাহ বলল তার শাস্তি আমি নিজে দেখতে চাই, তারে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে এবং সমস্ত মন্ত্রীরা থাকবে, আমি নিজে থাকব। সব ধরনের অপরাধ করেছে ওই অপরাধীকে বাদশাহ যখন ফাঁসির কাষ্ঠে ঝুলাচ্ছে, বাদশাহ ডেকে বলল তোমার নাম কি, দেখে ওই ব্যক্তির নাম বাদশাহর নাম মিলে গেছে, তোমার আব্বার নাম কি, বাদশাহর আব্বার নাম যেটা হেতের আব্বার নাম এটা, তোমার দাদার নাম, বাদশাহর দাদার নাম যেটা এতের দাদার নাম যেটা, বাদশাহ দেখছে তার নামের সাথে তার আব্বার নামের সাথে তার দাদার নামের সাথে হুবহু মিল। জল্লাদকে বলল ফাঁসির কাষ্ঠ দূরে সরায় নাও, যে ব্যক্তির নামের সাথে আমার নাম মিলে গেছে, যে ব্যক্তির দাদার সাথে আমার দাদার নাম মিলে গেছে, যে ব্যক্তির আব্বার নামের সাথে আমার নাম মিলে গেছে, আমার আব্বার নাম মিলে গেছে, আমি তাকে শাস্তি দিতে পারি না, তার সমস্ত শাস্তি ক্ষমা করে দিলাম। ও মুসলমান, যত বড় অপরাধ হও, তুমি যদি বন্ধুর নাম রাখো, তোমার আব্বার নাম যদি নবীর নাম হয়, তোমার সন্তানের নাম যদি নবীর নাম হয়ে থাকে, কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন আমার বান্দার যতই অপরাধ করুক না কেন, আমার বান্দার যতই অপরাধ হোক না কেন, আমার বন্ধুর নামের সাথে মিলে গেছে, হতে পারে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ঠিক কিনা গো? এই জন্য প্রথম গুণ হচ্ছে এরকম ভাবে সন্তানের অর্থবোধক সুন্দর একটা নাম রাখো। দ্বিতীয় নম্বরের ওয়ু আল্লিমুহুল কিতাব ইজা আকালা, যে আন্দাজের আকল হইতেছে সন্তানের ওই আন্দাজে তারে আল্লাহর জ্ঞান শিক্ষা দাও। ছেলেটা আব্বা আম্মা বলতে জানে, এ ছেলেটারে যদি আল্লাহ বলা শিখান বলতে পারবে কিনা? তাহলে সন্তান সন্ততির আব্বা আম্মার দায়িত্ব হইছে যে ছেলেটা আব্বা আম্মা বলতে জানে তাকে আল্লাহ আল্লাহ শব্দটা শিখাই দাও। এটা সন্তান সন্ততির দায়িত্ব আব্বা আম্মার উপরে। আল্লাহ পাক, আপনি কিন্তু আব্বা শিখান নাই তারে, আল্লাহ কুদরতি ভাবে তারে আব্বা আম্মা শিখাইছে, আল্লাহ কুদরতি ভাবে তারে আব্বা আম্মা শিখাইছে। আর আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দারে তোর নামটা তো আমি আল্লাহ শিখাইলাম, তো তুই দেখি আমার নামটা শিখাস কিনা। কিছুদিন পরে দুই শব্দ বলতে জানে, দাদা দাদি, দাদা দাদি বলতে তারে, তখন তার দায়িত্ব আব্বা আম্মার দায়িত্ব হচ্ছে তারে লা ইলাহা এ দুইটা শব্দ শিখাই দাও। কিছুদিন পরে আরো কিছু বলতে জানে, কবিতা একটা পড়তে জানে, কবিতার লাইন পড়তে জানে, তখন তারে ফুরাটা কালিমা শিক্ষা দিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে আছে, কোন বাবা যদি তার সন্তানকে সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম শিক্ষা কালিমার শিক্ষা দেয়, এ সন্তানটা যদি এন্তেকালের সময় কালিমার বিশ্বাস নিয়ে এন্তেকাল করতে পারে, ওয়ালাউ আশা আলফাসানা, 1000 বছর যদি সে বাঁচে, আল্লাহ পাক দুই কালিমার মাঝখানে করে 1000 বছরের গোনা মাফ করে তারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কোনো বাবা তার সন্তানকে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম শিক্ষা দিছে কালিমা শিক্ষা, এন্তেকালের সময় এ সন্তানটা কালিমার বিশ্বাস নিয়ে এন্তেকাল করতে পারছে। আল্লাহ পাকের রসুল বলছেন ওয়ালাউ আশা আলফাসানা, এ সন্তানটা যদি 1000 বছরও বাঁচে, আশা আলফাসানা মানে হচ্ছে এ সন্তানটা যদি 1000 বছরও বাঁচে, আল্লাহ 1000 বছরের কোনো গোনার হিসাব নেবেন না, 1000 বছরের গোনার হিসাব ছাড়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু মুসলমানদের মূলের ভিতরে তো আমরা ধ্বংস লুকাই দিই, ছেলেটা ফুকটা ফাইটা যায় গান করে, বাপ খুশি হয় মা খুশি হয়, ওরে আমার ফোলা তো গান করতে জানে, ছেলেটা জবরদস্ত কবিতা জানে, মা বাপ কত খুশি কত সুন্দর করে কবিতা জানে, পোলাটারে যদি কয় কালিমাটা কষাই পারে না, ঠিক কিনা?
মূলের ভিতরটাই তো তুমি ধ্বংস করে দিলা, তাহলে এ সন্তান বড় হইলে তো শয়তানে দিক ওদিক নিয়ে যাইব। মূলের ভিতরে যদি তুমি তারে কালিমাওয়ালা বানাইতা, সর্বপ্রথম অন্তরে যা ঢুকে, এটা শক্তিশালী ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী হয়। ও মুসলমান, সর্বপ্রথম যদি তার ইমানটা মজবুত করে দিতা, আজীবন শয়তান তার অন্তরের কাছাইতে পারত না, ঠিক কিনা? এই জন্য মুসলমান দায়িত্ব পালন করো। আর একটু বড় বলতে পারে নবীর দুরুদ শিখাই দাও, দুরুদ শিখাই দাও, সন্তানটার উপরে রহম করবে, বালা মুসিবত থেকে বাঁচতে পারবে। রসুলের যে সুন্দর সুন্দর দুরুদ আছে, শুধু কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম, এতটুকু শিক্ষা দিয়ে দাও। সন্তানটা যদি একবার দুরুদ পড়ে, আল্লাহ আসমান থেকে তার উপরে দশটা রহমত সাথে সাথে অবতীর্ণ করেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুসলমানেরা, আল্লাহ তার নবীর উপরে রহমত অবতীর্ণ করেন, আল্লাহ তার নবীর উপরে দুরুদ পড়েন মানে রহমত অবতীর্ণ করেন, সুতরাং তোমরাও আমার নবীর উপরে দুরুদ পড়ো। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলাইয়া আলাইহি আশারু মাররাত, যে ব্যক্তি আমার নাম নবীর নামে একবার দুরুদ পড়ে, আমি আল্লাহ তার জন্য সাথে সাথে দশটা রহমত পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারু মাররাত, আল্লাহ তার উপরে দশটা রহমত অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই ছেলেটা আল্লাহর রহমতযুক্ত হবে, অধিক পরিমাণের দুরুদ পড়লে আল্লাহর রহমত তার উপরে পড়বে। আরেকটা কথা মনে রাখেন, আমরা যখন কোথাও সফর করি না, গাড়িতে উঠে এই আয়াতটা পড়িয়েন, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা পড়ে আল্লাহর রাসূলের সামনে একবার দরুদ ইব্রাহিমি পড়িয়েন। রাস্তার উপরে গাড়ির যে একটা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, এরকম রাস্তা অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন প্রকারের, এরকম ভাবে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ পাক তার রহমত দ্বারা আপনাকে হেফাজত করবেন গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, বিভিন্ন ধ্বংসাত্মক জিনিস থেকে আল্লাহ হেফাজত করবেন। কারণ আপনি যখন গাড়ির উপরে পরে দুরুদ পড়লেন, তখন আল্লাহর রহমত আপনার সাথে সাথে থাকে। সুবহানাল্লাহ। এটা খেয়াল রাখবেন, আয়াত না পড়লে কমপক্ষে উঠিয়েই কয়েকবার দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ আমার নবীর সামনে দুরুদ পড়লে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। একটা দুরুদ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এ দুরুদটা সন্তানদের শিক্ষা দিবেন, বেশি বেশি পড়তে বলবেন। সন্তানের এবাদতের সওয়াব আব্বাম্মা পায়। কোন সন্তান যদি সকালবেলা উঠিয়া এই দোয়াটা পড়ে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তার আব্বা এবং আম্মার নামে 70 জন ফেরেশতা 1000 সকাল পর্যন্ত সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من قال جزا الله عنا محمدا ما هو اهله اتابا سبعين كاتبا الف صباحين। কোন সন্তান যদি সকাল বেলা ঘুম থেকে উঠিয়া হাত মুখ ধুইয়া আল্লাহ রসুলের এই দুরুদটা পড়ল, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা তার নামে তার আব্বার নামে সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, কমপক্ষে দুনিয়াতে বেঁচে থাকতে তার যতটুকু ফরজ জ্ঞানের দরকার, এতটুকু ফরজ জ্ঞান শিক্ষা দেওয়া আব্বা আম্মার জন্য ফরজ। ও মুসলমান, যতটুকু এলেম দ্বারা সন্তান জান্নাত পর্যন্ত বুঝতে পারবে, এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া আব্বা আম্মার জন্য ফরজ। সন্তান উপযুক্ত হইলে সন্তানের জন্য ফরজ। মুসলমান রে, যে জ্ঞানের দ্বারা সে ব্যক্তিটা পাঁচত্ব নামাজ পড়তে পারে, যে জ্ঞানের দ্বারা তোমার জানালা পড়তে পারবে, যে জ্ঞানের দ্বারা রোজা শুদ্ধভাবে রাখতে পারবে, যে জ্ঞানের দ্বারা হজ শুদ্ধভাবে করতে পারবে, এতটুকু জ্ঞান শিক্ষা দিয়ে দেওয়া আব্বা আম্মার জন্য ফরজ হয়ে যায়। সন্তান সন্ততি যখন উপযুক্ত হয়, আস্তে আস্তে করে সন্তানকে আব্বা আম্মার দায়িত্ব হয়েছে ফরজ জ্ঞানটুকু শিক্ষা দিয়ে দেয়। এরকম আব্বা আম্মার দায়িত্ব হয়েছে সন্তানকে ফরজ জ্ঞানটুকু
শিক্ষা দিয়ে দেন, আস্তে আস্তে করে ফরজ জ্ঞানটুকু শিক্ষা দেন। ও মুসলমান, আজকে তো আমরা এমন হয়েছি, একটা রিক্সাওয়ালা তার চারটা সন্তান নিয়ত করে চাইরোনারে প্রফেসর বানাইব, স্কুলে পড়াইব, কলেজে পড়াইব, চারটা সন্তান রে এতে প্রফেসর বানাইব, ডাক্তার বানাইব, MBBS বানাইব, বিশাল বড় সরকারি কর্মকর্তা বানাইব, কিন্তু কপাল পড়া নিয়ত করলো না। আমি আল্লাহর বান্দা মুসলমান, আমার দায়িত্ব হিসেবে কমপক্ষে এটা তো তার দায়িত্ব ছিল, চারোটা সন্তানকে আল্লাহর দিন শিক্ষা দেওয়া ঠিক কিনা, তা না পারে কমপক্ষে একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, এটা তো করা নিয়ত ছিল, ঠিক ঠিক ছিল না এটা? কিন্তু এটাও কইল না, রিক্সাওয়ালা নিয়ত করে চারোটা সন্তানকে অফিসার বানাইব। কিন্তু মুসলমান রে শয়তান তো ফায়ার সার্ভিসের ভিতরে আগুন লাগা রাখছে, যেখান থেকে ইমান বের হয় সেখানের মধ্যেই আগুন লাগা রাখছে। ফায়ার সার্ভিসে আগুন লাগালে নিবাব কেটায়, বাইরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আনিয়া নিবাম, কিন্তু ফায়ার সার্ভিসে আগুন লাগলে মানুষের ইমান যদি শক্তিশালী থাকে সেই ইমান দ্বারা দুনিয়ার সমস্ত অশান্তি দূর করা যায়, কিন্তু ইমানের ভিতরে যদি আগুন লাগে যায়, চিন্তাও করল না তার অন্তরটারে কিভাবে গুনে হয়েছে। ও মুসলমান, কোটি 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 টাকার মালিক, তার ছেলে একটা লেখাপড়া করছে, ছেলে একটা বিশাল বড় এরকম ভাবে জজ হইতে পারবো, জজের সব সার্টিফিকেট তার কাছে আছে, জজ হওয়ার জন্য যতটুকু যোগ্যতা তাও আছে, জজ হওয়ার জন্য যে পরিমাণের এলেমের দরকার, জ্ঞানের দরকার তাও আছে। বাপ যদি 20 কোটি টাকার মালিক হয়, জজ হইতে হলে 40 কোটি টাকার ঘুষ দেওয়া লাগবে ঠিক কিনা? 20 কোটি টাকার মালিক হলা জজ বানাইতে গেলে 40 কোটি টাকা ঘুষ দিতে পারে, ঘুষও দিতে পারে না, চাকরিও হয় না, IFS BFS ছেলেরা ঢাকার মধ্যে কলা বেছে দাঁড়ায় দাঁড়ায় ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক তাদের সন্তানকে চাকরি দিতে পারছে না, আর রিক্সাওয়ালা নিয়োগ করে তার সন্তানরে বিশাল বড় প্রফেসর বানাইবো, জজ বানাইবো, ম্যাজিস্ট্রেট বানাইবো, চারোটা সন্তানকে নিয়োগ করছে, একটা সন্তানকে নিয়োগ করলো না, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম ঠিক কিনা? কিভাবে যে গুনে ধরছে। ও মুসলমান, আমি স্কুল কলেজের বিরোধী না, দিন ঠিক রাখিয়া স্কুল কলেজে পড়তে পারলে এটা নকল, এটা জায়েজ আছে, কিন্তু স্কুল কলেজে পড়তে গিয়ে যদি আপনার দিনই নষ্ট হয়ে যায়, স্কুল কলেজে পড়তে গিয়ে যদি আপনার ইমানটাই নষ্ট হয়ে যায়, আজকে হাজারো ছেলে মুসলমানের ঘরের জন্ম কিন্তু রসুলকে গালি দিছে দিছে না, হাজারো মুসলমানের ঘরের জন্ম আজকে রাস্তায় রাস্তায় ইসলাম মানি না, আমি কোনো ধর্মের লোক না, কোনো ধর্ম মানি না, এ কথাও কয়, অথচ মুসলমানের সন্তান, এমনটা কেন হচ্ছে? তার পেছনে কারণ মুসলমান রে, আমরা তো শুধু দুনিয়ার পেছনে দৌড়াইছি, আখেরাত কোনোই দেখি নাই। আজকে আমরা মুসলমানরা তাদের ব্যক্তিগত জীবন থেকে আল্লাহ আল্লাহ রসুলকে দৌড়ে দিছি, কোনো কোনো ক্ষেত্রে রসুলের দিনকে আটক পর্যন্ত করছি, পারিবারিক জীবন থেকে আল্লাহ আল্লাহ রসুলকে দৌড়াই দিচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক জীবনের ইসলাম দিন আমাদের জন্য আজাব হয়। একটা ছেলে দিনের উপরে চলে, মা বাপ ওই ছেলেটারে বালা করে দেখতে না, বাকি তিনটা বেদিন তিনটারে খুব দেখতে রে, ছেলে দাঁড়িয়ে রাখছে কেন? ছেলে এটা আজাব হয়ে গেছে। টুপি পরে কেন? এটা আজাব হয়ে গেছে। দিনের উপরে চলে কেন? এটা আজাব হয়ে গেছে। সন্তানকে আমি যত সারা বিয়া করুন, কয়েছে কেন বাপ 3 মাস পর্যন্ত সন্তানের লোকে কথাও কয় না ঠিক কিনা? একদিক দিয়ে মুসলমান, কিন্তু অন্যদিক দিয়ে ইসলামকে তার আজাব মনে করে কিছু কিছু লোক আছে আছে কিনা? সামাজিক জীবন থেকে আজকে মানুষের ইসলামকে শুধু দৌড়ায় নাই, জায়গা ক্ষেত্র বিশেষ ইসলামকে বন্দি করতেছে, সমাজপতিরা এখন ইসলামের তার দ্বারা দাঁড়ায়, রাষ্ট্রীয় জীবন থেকে আজকে ইসলামকে বন্দি করতেছে, আইন পাস করে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে নেওয়া হচ্ছে, মুসলমান আইন পাস করে ইসলাম থেকে দূরে নেওয়া হচ্ছে। ইসলামী আইন ফতোয়া হচ্ছে কোনো হালালকে যদি কোনো ব্যক্তি হারাম কয় সে মুসলমান থাকে নাকি কাফের? আপনারা বলেন মুসলমান থাকে নাকি কাফের? অথবা হারাম জিনিস ইসলামে এটাকে যদি বৈধতা ঘোষণা দেয়, বৈধ কয়, মুসলমান থাকে নাকি কাফের? এমন একটা জগন্নাথর ফতোয়া, এমন একটা জগন্নাথর কাজ আজকে আইন পাস করে মুসলমানদেরকে এই হারাম কাজের দিকে, হালালকে হারাম বানানো হচ্ছে, হারামকে হালাল বানানো হচ্ছে। যেমন একটা আমি মেশাল দিচ্ছি, রাষ্ট্রীয় জীবনে আজকে আইন পাস করে মুসলমানদেরকে আজকে এরকম ইসলামকে বন্দী করার চেষ্টা করছে। একটা মেশাল, আমাদের দেশে বাল্য বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, করা হয় নাই?
17 বছরের মেয়েটাকে বিয়া দিলেও চেয়ারম্যান, তারপরে সরকারি লোক, পুলিশ আইসা বিবাহ ভাঙ্গি দেয় কিনা, কি বলে? বাল্য বিবাহ অবৈধ। ইসলাম কি বাল্য বিবাহ অবৈধ করছে? ইসলাম বলছে বৈধ, আইন পাস করে অবৈধ ঘোষণা করা হচ্ছে। এর মানে হচ্ছে বৈধটাকে অবৈধ আজকে আইন পাস করে মুসলমানদের গালে চাপাই দিছে, ঠিক কিনা? ইসলাম তো এতটুকু বলে। আমি একথা বলতেছি না বাল্য বিবাহের পক্ষে বিপক্ষে, আমি একটা মেশাল দিতেছি, ভুল বোঝার চেষ্টা করবেন না, শুধু একটা মেশাল দিতেছি ইসলামকে কিভাবে মানুষেরা বন্দী করে। দুই বন্ধু একসাথে কথা কইতেছে, দুনো বন্ধু বিবাহ করছে যে 5-6 মাস আফিস। বন্ধুরে জিজ্ঞাসা, বন্ধুরে তুই তো বিবাহ করছে তো 1 বছর হয়েছে, তোর কি খবর? আমার তো স্ত্রীর পেটে 7 মাসের বাচ্চা। তোর কি খবর? আমারও তো স্ত্রীর পেটে 5-6 মাস হয়েছে বাচ্চা, বাচ্চা কিন্তু বেড়ে রয়েছে। দুই বন্ধু কয়, আমরা তো বারা বন্ধু ছিলাম, এক কাজ কর, তোর যদি মাইয়া হয় আমার যদি ফোলা হয় তাহলে এখনই আমরা দুজন বিয়া ঠিক করে নেব, কি কাজ কর, এখনো কিন্তু বেড়ে আছে। দুজন বন্ধু কয়, ঠিক আছে, কাবিন টাবিন লেখ। দুজনে কাবিন লেখছে, কাবিন লেখার পরে কাবিন সাইন করছে দুজনে, যদি তার সন্তান হয় ছেলে, আর যদি তার মেয়ে হয় তাহলে দুটা বিয়া দিয়ে দিব, কাবিন লেখছে। ইসলাম বলছে বিবাহ বৈধ। ইসলাম কি বলছে? দুনিয়া দেখার পরে যখন ছেলেটা যুবক হইব, মেয়েটা যুবতী হইব, তখন বাপ মেয়েকে বলবো আমরা কিন্তু তোমার দুনিয়াতে আসার আগে কিন্তু বিয়ে দিয়ে ইসলাম। মেয়ে যদি কর বাড়াগান করছো, ছেলেকে জিজ্ঞাসা তোমরা দুনিয়াতে আসার আগে কিন্তু বিয়ে করার ইসলাম। ছেলে যদি কয় হ বাড়াগান করছো, এটা কামের কাম করছো, ইসলাম বলছে সম্পূর্ণ বৈধ, দ্বিতীয়বার কাবিন করার প্রয়োজন হয় না। দুনিয়া দেখে না ছেলে মেয়ে, তখন যদি বিবাহ বৈধ হয় 18 বৎসরের আগে বিবাহ দেওয়া যাবে না, করানো যাবে না। এই ফতোয়া তোমাদেরকে কে দিল? আইন পাস করে আজকে মুসলমানদের কারে ইসলামকে বন্দী করা হচ্ছে। ও মুসলমান, সরকার কিভাবে জানে একটা মেয়ে 10 বছর হয়েছে তার যে যৌন ক্ষমতা আসে নাই, সরকার কিভাবে বুঝলো? পরিস্থিতির খাতিরে একটা মেয়ে 12 বছরে রইলে, কোনো কোনো স্বাস্থ্যের খাতিরে মেয়েটা সম্পূর্ণ বিয়ার উপযুক্ত হয়। কখনো কখনো মেয়ে শারীরিক গঠন যদি দুর্বল থাকে, এ মেয়েটা 15-16 বৎসরেও বিয়ার উপযুক্ত হয় না, মানে বিবাহের পুরো বুঝ আসে না। কিন্তু মেয়েটা যদি 12 বৎসরে যদি তার বিবাহের উপযুক্ত হয়ে যায়, বিবাহের বুঝ আসে, এ মেয়েটারে বিবাহ দিতে অসুবিধা কি? আমাদের প্রধানমন্ত্রী যখন বিবাহ হয়েছে কত বছরের বয়সে বিয়ে হয়েছিল? খালেদা জিয়ার যখন বিয়ে হয়েছে কত বছরের বয়সে বিয়ে হয়েছিল? ও মুসলমান, বাংলাদেশের এখনো 90-95% নারীর বিবাহ হয় 14-15 বছর বয়সে। 18 বৎসরকে নির্বাচিত করে এর আগে বিবাহ না করানোর উদ্দেশ্য কি? আপনার খানার চাহিদা হয়েছে সকাল থেকে, আপনারও যদি কয় 3 দিন পর্যন্ত খাইতে দিতাম না, বাপ যদি কয় তোর খাওয়া বন্ধ, চাহিদা মেটানোর জন্য এ ছেলে চুরি করে হলেও খাইব, বন্ধুর বাড়িতে যাই হলেও খাওয়ার চেষ্টা করবো, করতো না? কারণ চাহিদা তো মেটাইতে হইব, সে তো খানা খাইতে হইব, না খাই থাকবো কেমনি? একটা মহিলা 12 বৎসর বয়সে তার চাহিদা আইছে, এই মেয়েটা 18 বৎসর পর্যন্ত কিভাবে থাকবে চাহিদা মেটানো ছাড়া? আমার বুঝান, এর অর্থ হইছে আজকে বাংলাদেশের কিছু কুলাঙ্গার নাস্তিক মোর্তাদরা চাচ্ছে না এদেশের মানুষেরা বৈবাহিক বন্ধনে মিলিত হোক, কিছু নাস্তিকের বাচ্চারা চাচ্ছে এদেশের মুসলমানরা জিনার কাজে লিপ্ত হয়ে যাক, যখন তার চাহিদার সময় চাহিদা মিটাইতে পারবে না, তখন বাধ্যতামূলক জিনার পথ বেছে নিবে, যার কারণে আজকে হাজারো জিনার পথ বেছে নিয়েছে। ও মুসলমান, আজকে তো গোপনে গোপনে এত জিনা হচ্ছে, যদি আল্লাহ প্রকাশ করতেন দেখা যায় তো পুরা গ্রামের মধ্যে হাজারো মানুষ জিনার কাজে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? জিনার ব্যাপকতা বেড়ে গেছে কেন? আমার চাহিদা পূরণ করতে পারি না, যার কারণে চাহিদা যে কোনো ভাবে পূরণ করার চেষ্টা করছে। স্কুল কলেজের মেয়েরা খোলা আজকে বিবাহ ছাড়া এরকম ভাবে ছেলেকে নিয়ে এরকম পার্কের মধ্যে ইচ্ছা মতো বসে থাকে, ইচ্ছা মতো নগ্ন কাজ করতেছে। আজকাল সরকারও তার প্রতিবাদ করছে না, না কোনো মানুষ প্রতিবাদ করতে পারতেছে। এই যে মেয়েগুলি ছেলেদের পেছনে পেছনে ঘুরতেছে, ছেলেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরতেছে বিবাহ ছাড়া, কারণ কি? একটাই কারণ, তারা চাহিদা মেটানোর মতো পথ পায় না, যার কারণে একটা না একটা পথ বেছে নিছে, ঠিক কিনা? মুসলমান আজকে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বন্দী করার চেষ্টা করছে। মুসলমান যে জাতি শুধু দিন মানে না এমন না,
দিনকে বন্দি করার চেষ্টা করে, ওই জাতির কপালে শান্তি নাই। একমাত্র কারণ মুসলমান। আজকে মুসলমান দিনের উপরে পুরোপুরি না থাকার কারণে পুরা পৃথিবীতে আজকে মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তে আজকে তাকাই, একমাত্র মুসলমানরা নির্যাতনের শিকার। একমাত্র কারণ হচ্ছে তারা যখন জাতীয় অধিকার আদায় না করে, জাতীয় চরিত্র ছেড়ে দিয়ে যখন ভিনজাতির চরিত্র নিজের মধ্যে নিয়ে এসেছে, কোনো জাতি যখন তাদের জাতীয় পরিচয় ভুলে যায় তখনই তাদের পরাজয় নিশ্চিত হয়। শুধু পরাজয় না, জাতি না, আল্লাহ একটা ধর্ম দিয়েছেন, ওই ধর্মের লোকেরা যতদিন পর্যন্ত ওই নবীর চরিত্র ঠিক রাখছে ততদিন ধর্মটা সঠিক ছিল। যখন ধর্মীয় লোকেরা নবীর চরিত্র ছেড়ে আরেকজনের চরিত্র মানতে শুরু করছে, আল্লাহ রাগ করে ওই ধর্মটারে বাদ দিয়ে আরেকটা নতুন ধর্ম পৃথিবীতে ফেলেছে। ওই ধর্মটাও ততদিন পর্যন্ত সঠিক ছিল যতদিন পর্যন্ত নবীর দেয়া জীবন ব্যবস্থা মেনেছে। যেদিন থেকে মানুষেরা নবীর দেয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের দেয়া জীবন ব্যবস্থা গ্রহণ করছে, আল্লাহ রাগ করে পুরাটা ধর্মকে বাদ করে দিয়ে আরেকটা নতুন ধর্ম দিয়েছে। ধর্ম যদি বাদ হয়ে যায় অন্যের চরিত্র মানার কারণে, আজকে মুসলমান হইয়া কাফের বেদিনের চরিত্রের পেছনে দৌড়াইলা, কাফের বেদিনের চরিত্রকে ঘরে আনলা, কাফের বেদিনের চরিত্রকে এরকম ভাবে বিভিন্ন জায়গায় ঢুকাইলা, আল্লাহ আল্লাহ রসুলকে দিন দূরে সরাই দিচ্ছ, তোমাদের উপরে আজাব আসবে না, কার উপরে আসবে ঠিক কিনা? ও মুসলমান, আল্লামা ডক্টর ইকবাল এই কথাটার সুন্দর ফয়সালা দিয়েছেন। আল্লামা ডক্টর ইকবালের ভাষায়, জলস্থলে গহীন বনে গেছি তোমার বার্তার সাথে, কিন্তু কবু নিরাশ্রিতে ফিরিনি গো কোথা হতে। জলস্থলে গহীন বনে গেছি তোমার বার্তার সাথে, কিন্তু কবু নিরাশ্রিতে ফিরিনি গো কোথা হতে। স্থলের বিষয় তুচ্ছ কথা জাপ দিয়েছি সাগর জলে, বাহারে জুলমত পার হয়েছি বর্ষদারির মনের বলে। আজ তোমরা একক খুঁজে দাসত্বের চুক্তি কর, মুহাম্মদের ধর্মকেও স্থান বিশেষে বন্দি কর। আজ তোমরা একক খুঁজে দাসত্বের চুক্তি কর, মুহাম্মদের ধর্মকেও স্থান বিশেষে বন্দি কর। তাই রুহে নাকি অনুভূতি অন্তরে না জানা আছে, মুহাম্মদের পয়গামেরও মর্যাদা নাই তোদের কাছে। আল্লামা ডক্টর ইকবাল খুব সুন্দর ভাষায় বলেছেন, এক জাতি তো এক সময় তো মুসলমানরা জলস্থলে গহীন বনে যেখানে গেছে সেখানেই মুসলমানদের বিজয় আসছে, কাফের বেদিনরা তো ইঁদুরের মতো গর্তে বসে থাকত। বাংলাদেশের ভিতরে মুসলমান আসছে কজন? হাজার হাজার না, মাত্র ১৭টা ঘোড়া লইয়া ১৮ জন মুসলমান বাংলাদেশে ঢুকেছে। লক্ষণ সেনের রাজত্ব, ১৮ জন মুসলমান যখন বাংলাদেশে ঢুকেছে, লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার জমিন ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছে মাত্র কতজনে? ১৮ জনে। হিন্দুস্তান ছোট একটা হিন্দুস্তান না, এখন তো ছোট, কিন্তু ওই সময় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের এক অংশ, তারপরে চীনের এক অংশ, বিশাল এলাকা মিলে যার নাম এটা হয়েছে মহাভারত হিন্দুস্তান। এত বড় হিন্দুস্তান দখল করতে মুসলমান লাখ লাখ আসে নাই, মাত্র ৫,০০০ মুসলমান লইয়া মুহাম্মদ বিন কাসেম হিন্দুস্তানের দিকে আগমন করেছে। হিন্দুস্তানের দিকে যখন আগমন করেছে, রাজা তৌহিদ ৬০,০০০ সৈন্য লইয়া ৫,০০০ সৈন্য মোকাবেলার জন্য দাঁড়াইছে। ও মুসলমান, একদিক দিয়ে ৬০,০০০ সৈন্য তাদের দেশে তাদের সমর শক্তি নিয়ে, আর আরব দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসতেছে, সুতরাং তাদের হাতে বাড়ি কোনো অস্ত্র নাই। রাজা দহির মুসকি মুসকি এসে কয়, মুসলমান তাদের কাছে অস্ত্র নাই, কিছু নাই, পাগলের বেশে আসছে। আর তাদের কাছে অস্ত্রের জঞ্জানি মুসলমানদের সাথে যখন লেগেছে, ৬০,০০০ সৈন্যকে কচুকাটা করে রাজা দহিরকে অ্যারেস্ট করে হিন্দুস্তানের মধ্যে ইসলামের পতাকা উদ্দিন করে দিছে ঠিক কিনা? মুসলমান যখন স্পেনের ভিতরে ঢুকেছে, স্পেন সাগর পাড়ি দিয়ে এরকম জাহেদ স্পেন সাগর পাড়ি দিয়ে যখন ওই পারের মধ্যে পৌঁছেছে, তারেক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্য, অন্যদিক দিয়ে চরের মধ্যে চারদিক দিয়ে শুধু গ্রাউ করে রাখছে ১,০০০ সৈন্য রাজা রাডারিক মাসখানে। তারেক বিন জিয়াদ চরের মধ্যে গেছে, যাই তাদের যত জাহাজগুলি ছিল আগুন লাগায় পোড়া দিছে। একজনে কইল, তারে তিন দিক দিয়ে বেষ্টনী কাফের, একদিক দিয়ে মাত্র বাসার একটা পথ ছিল সমুদ্র পথে জাহাজের উপরে জানু, বাসার পথটাও বন্ধ করে দিলা। তারিক কয়, মুসলমান বাঁচার জন্য সামনে আগায় না,
মুসলমান হয়তো বা মরবে না হয়তো বা বিজয় আনবে। রাজা রাডারিক তাদেরকে তারিক বিন জিয়াদকে বলল, হে তারিক বিন জিয়াদ, দুনিয়াতে পাগল দেখছি, এমন পাগল তো জীবনেও দেখি নাই। আরে আমাদের নাস্তা খাইতে তো এর থেকে বেশি লোক লাগে, আর তুমি মাত্র 7000 সৈন্য লইয়া বাঁচার একটা পথ ছিল এটাও বন্ধ করে দিলা। তারিক বিন জিয়াদ তো একটু পরে বুঝবা, ও মুসলমান, যখন যুদ্ধ শুরু হয়েছে 100000 সৈন্যকে কচুকাটা করে রাজা রাডারিককে হত্যা করে স্পেনের বুকে মুসলমানরা ইসলামী পতাকা উড্ডীন করেছে ঠিক কিনা? ও মুসলমান, শুধু কি এতটুকু? কাফেররা যখন গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে ইঁদুরের বেশে, আটলান্টিক মহাসাগরের ওই পারে একটা এলাকার নাম হয়েছে মাদায়েন, কাফেররা মনে মনে ভাবছে আরব দেশের লোকদের মধ্যে আতঙ্ক আছে, কারণ আরব দেশের লোকেরা আটলান্টিক মহাসাগরকে পাহাড়ে জুলমাত কয়, অন্ধ সাগর, এজন্য কয়। আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা ত্রিভুজ এলাকা আছে, তার নাম বারমুডা ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গলের সামনে গেলে যত বড় প্লেন 1 মিনিটে নিচে নিয়ে যায়, যত বড় জাহাজ 1 মিনিটের মধ্যে এটাকে গোপন করে ফেলে। এই জায়গাটার নাম আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা, অদৃশ্য বৈজ্ঞানিকদের নজরে এখনো পড়ে নাই, যার কারণে আরব দেশে এটার নাম বাহরে জুলমত। তারা মনে করেছে মুসলমান আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবে না, সুতরাং তাদেরকে কিছু করতেও পারবে না। তারা সেখানে থেকে যখন বড় বড় হুঙ্কার দিতেছিল, তখন মুসলমানদের কাছে যখন পৌঁছেছে, মুসলমানরা ঘোড়ার উটগুলিকে লইয়া আটলান্টিক মহাসাগরে হাঁপায় দিয়েছে। ঘোড়ার উট যখন আটলান্টিক মহাসাগরের মধ্যে ঝাঁপ দিয়েছে, পুরাটা আটলান্টিক মহাসাগর মুসলমানদের জন্য বিস্ফোরক বানাই দিয়েছে। মুসলমান ঘোড়ার এরকম ভাবে ঘোড়ার উট নিয়ে যখন তারা পৌঁছে গেছে ওই পারে, ওই পারের যত নৌবাহিনী ছিল, পাহারাদার ছিল, তারা দেখে এগুলি কি আসতেছে সামনে, দেখে মুসলমানরা ঘোড়ার উট লইয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অপর পাশে পৌঁছে গেছে। সাথে সাথে তারা বলতে লাগলো, দেওয়ামুদের দেওয়ামুদের, এরা মানুষ ন, দেওদানব, আত্মসমর্পণ করেছে, বিনা যুদ্ধে মুসলমানদের হাতে মাদায়েন চলে এসেছে। সোমালিয়া পাহাড়ের দিকে যখন গেছে, সোমালিয়া জঙ্গলের ভিতরে যখন ঢুকছে, জঙ্গলের যত জানোয়ার, সব জানোয়ার তাদের সেরেন্ডার করে, জানোয়ার তাদের কথা শুনতে শুরু করলো, জানোয়ার তাদের কথা মতো চলতে শুরু করেছে। ও মুসলমান, জলস্থলে গহীন বলে গেছি তোমার বার্তার সাথে, কিন্তু কবু নিরাশ্রিদে ফিরিনি কো কোথা হতে, স্থলের বিষয় তুচ্ছ কথা, জাপ দিয়েছি সাগর জলে, বাহারে জুলমত পার হয়েছি অশ্বদারীর মনের বলে। কিন্তু মুসলমান আজকা, মুসলমান সে জাতি দুনিয়ার আনাচে কানাচে পরাজিত। আজ পর্যন্ত এরকম, আজ পর্যন্ত আমাদের দেশের ফাঁসি বার্মার মধ্যে 500000 মুসলমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আজ পর্যন্ত 150 কোটি মুসলমানের কোন একজন মুসলমান নেতা তাদের বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত জানায় নাই ঠিক কিনা? কাশ্মীরের ভিতরে গোপনে আজ পর্যন্ত 2 লাখের উপরে মুসলমান শহীদ করা হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন একটা নেতা মুসলমানদের পক্ষে আওয়াজ তুলে নেই। এরকম আফগানিস্তান ফিলিস্তিনে মিথ্যা অজুহাতে 2টা দেশের উপরে হামলা করে 10 লক্ষের উপরে মুসলমান শহীদ করা হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন একটা মুসলমান নেতা প্রতিবাদ করে নাই। এরকম ভাবে ফিলিস্তিনের ভিতরে প্রতিদিন বাচ্চাদেরকে গুলি করা হচ্ছে, অথচ জাতিসংঘের সবচেয়ে বড় আইন ছিল, সর্বোত্তম আইন ছিল, পৃথিবীর কোন এলাকায় যদি নারী শিশু অথবা বৃদ্ধ নির্মমভাবে শহীদ হয়, নির্মমভাবে মারা যায়, আন্তর্জাতিকভাবে তা প্রতিহত করবে। কিন্তু দেখেন সেখানের মধ্যে নারীদের ভেদ যদি করা হচ্ছে, ইচ্ছা মতো যার ইচ্ছা যেমনে নারীদেরকে হত্যা করতেছে, আজকাল মুসলমানরা চুপ, জাতিসংঘ চুপ, ওআইসি চুপ, মুসলমানদের পক্ষে আওয়াজ করলে হলো পৃথিবীর কোনো জাতি নাই ঠিক কিনা? ও মুসলমান, আজকাল পৃথিবীর মুসলমানরা চারদিকে নির্যাতনের শিকার। আল্লামা ডক্টর ইকবালের বাসায় যখন মুসলমানরা নিজের আদর্শ ছেড়ে দিয়ে ভিনদেশী আদর্শকে গ্রহণ করেছে, মুসলমান যখন নিজের শ্রেষ্ঠ ধর্মকে বন্দি করার চেষ্টা করছে, এজন্য যেদিকে যাচ্ছে সেদিকে আজকে মুসলমান পরাজয়ের শিকার হচ্ছে। ক্ষেত্র বিশেষ আজকে মুসলমান শুধু দিন মানে না, এমন না, দিনকে বন্দি করার চেষ্টা করছে। স্কুলের 4-5 জন ছাত্র, একটা ছাত্র দাঁড়িয়ে রাখছে টুপি পরে, তেতারে দেখলে বাকিরা কয় দেখলে জঙ্গি আইরে, হেফাজত আইরে, তালেবান আইরে, কয় কিনা? অথচ উচিত ছিল এ কথা বলার, আমরা তো দিন মানতে পারি না, এ ছেলেটা জানি দিন মানে, তার উদ্বুদ্ধ করা দরকার ছিল, তারে আরো একদিকে উদ্বুদ্ধ করা দরকার ছিল, তার প্রশংসা করা দরকার ছিল, তা তো করলই না, তারা নিয়ে ঠাট্টা মস্কারি করলো। এর মানে তারা ইসলামকে এরকম ভাবে নিজের জন্য আজাদ মনে করলো,
ও মুসলমান, এজন্য দায়িত্ব মনে রাখবা, আব্বা আম্মার দ্বিতীয় নম্বরের দায়িত্ব। সন্তান যে আন্দাজে বুঝ হচ্ছে ওই আন্দাজে তারা দিন শিক্ষা দিয়ে দাও, মানুষ থেকে নয়, নিজে শিখাও, নিজে শিক্ষা দাও মুসলমান, কমপক্ষে তার এতটুকু বুঝ শিক্ষা দিয়ে দাও। ফরজ জ্ঞান যতটুকু, এবাদত বন্দেগী যতটুকু ফরজ, এবাদত বন্দেগী শিক্ষা দিয়ে দাও মুসলমান, যে কমপক্ষে এতটুকু জ্ঞান, মার খেদমত করা, মার সাথে বেয়াদবি না করা, এটাও তো ইসলামে ফরজ করেছে সন্তানের জন্য, ঠিক কিনা কর? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আজকে আমরা সমান অধিকারের তালে নাচ্ছি ও মুসলমান, এ দেশকে আমেরিকার মতো বানাতে যাচ্ছি, মুসলমান তাহলে তান মিলিয়ে চলতে চায়, আমেরিকা যদি সে দেশের মানুষেরা শান্তিতে থাকে আমরা কেন আমেরিকার মতো হয়ে শান্তি পাইব না, ব্রিটেনের মানুষেরা যদি এরকম ভাবে শান্তি পায় আমরা কেন পাবো না? ও মুসলমান মনে রাখিও, ব্রিটেন আর বাংলাদেশ এক ন, সে দেশের মানুষ যাদের কোনো ধর্মই নাই তাদের আবার কি হিয়াল কুত্তা শুকরের থেকে তারা নিকৃষ্ট, ঠিক কিনা কর? কোন মানুষ তো কাজ করে না, কুকুর তো সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে কত শান্তিতে আছে, তাদের তো কোনোদিন আইন পাস করতে হয় না, যে প্রিজিং করতে পারতি না, তাদের সন্তান সন্ততি লালন পালনের জন্য কোনো আইন পাস করতে হয় না, তাদের কিছু করতে হয় না, কুত্তাগুলি কত শান্তিতে আছে। মুসলমান তুমি যদি কও কুত্তাগুলি এত শান্তিতে আছে আমিও কুত্তার মতো চলবো, তাহলে মুসলমান তুমি মানুষ হইলা কেন? যে দেশের মানুষেরা যে জাতি আল্লাহ মানে না, যে জাতি রসুল মানে না, যে জাতি তাদের ধর্ম মানে না, এরকম ভাবে বিবাহ বন্ধন নাই যাদের, যাদের এরকম ভাবে কোনো আসমানি আইন নাই, তারা কুকুরের মতো মুসলমান রে, আমেরিকার মতো হওয়ার থেকে বিরত থেকে কুত্তার মতো হও, তাও তো শান্তি পাইবে, ঠিক কিনা কো? মুসলমান তাহলে কুত্তার মতো হও, কুত্তার তো কোনো আইন নাই, যার সাথে ইচ্ছা প্রিজিং করতে পারে, যার পিছে ইচ্ছা ঘুরতে পারে, কেউ তারে দৌড়ায় না, দৌড়ায় তো কুত্তা তো শান্তিতে আছে, তুমি কুত্তার মতো আইন পাস করো, আমেরিকা আমেরিকা করা কেন? কোনো কোনো ক্ষেত্রে তালে তাল মিলালে ধ্বংস অনিবার্য হয়। একবার এক ব্যাংক গাওয়া ব্যাংক খুলতে পারে যে এই ব্যাংকে গাবি একটা দেখে সুন্দর ঘাস খাইতেছে, আমিও তো খুলতে পারি, এত এত বড় মস্তানি দেখাই বই না হইতোমা, আমিও তো খুলতে পারি, তাহলে আমিও তার মতো বড় হইতেছে, ব্যাংকে নিজে খুলতে শুরু করছে, বড় হইতে শুরু করছে, গরুর তালে তাল মিলে যখন ভুলতে শুরু করছে, একটু ভুলছে আর একটু ভুলছে আর একটু ভুলছে, এক সময় ব্লাস্ট হইয়া আহত অবস্থায় পড়ে রয়েছে, এখন কান্দাকাটি করে, আরে কেন আমি গরু সাজতে গেলাম, এখন তো আমার জীবনটা ধ্বংস ছাড়া কোনো পথ নাই। ও মুসলমান তুমি যদি তালে তাল মিলা আমেরিকা বানাইতে চাও, আমেরিকা হতে চাও, আমেরিকানদের মতো হতে চাও, মুসলমান রে জুলুম নির্যাতনের শিকার হইয়া যখন তালে তাল মিলাইতে গিয়ে যখন পারবে না, যখন আহত হইয়া বরের মধ্যে পড়ে কান্দাকাটি করবে ছাড়া কোনো পথ নাই, মুসলমান রে আজকে মুসলমান দিন ছাড়ার কারণে, আল্লাহর দিন ছেড়ে দিয়ে মানুষের দেয়ার জীবন ব্যবস্থা মানার কারণে আজকে আমাদের দেশে এত অশান্তি, না হয়তো বা এত অশান্তি হওয়ার কারণ না। ও মুসলমান আজকে যে আমাদের দেশের অশান্তি তার কারণ হচ্ছে আজকে ইসলাম থেকে কিছু কিছু মানুষ গণতন্ত্রকে গুরুত্ব দেয়, দেয় কিনা? ইসলামের জন্য কিছু কিছু মানুষ মরতে রাজি না, গণতন্ত্রের জন্য মরতে রাজি, তো তাহলে তাল মিলাই কয় আমেরিকা শান্তি আইলে আমরা কেন শান্তিতে নাই? তো তাহলে তাল মিলাইছে, গণতন্ত্র আনছে, গণতন্ত্রের মূল আইন হয়েছে মানুষের উপরে মানুষের অধিকার, মানুষের উপরে মানুষের আইন, মানুষের উপরে মানুষের কর্তৃত্ব, এ কথার তারা কি বুঝলেন? আমরা যখন ক্ষমতায় আনবো তোদের উপরে কর্তৃত্ব করব, আমরা যত কিলান কিলাইতে পারি তোরা ধৈর্য ধরে বসে থাকবি, মাথা উল্টাইলে জেলখানা 10 বছরের কারাদণ্ড, কথা কইতে চাইলে গুসায় নাক মাখ ফুড়াইলে আমরা কোনো বিচার পাইতি না, কারণ ক্ষমতা তো আমাদের, এটা গণতান্ত্রিক আইন। আবার বলে তোরা যখন ক্ষমতায় আবি তখন আঙ্গরে কিলাইস, আমরা চুপ করে থাকবো, মানুষের উপরে মানুষের কর্তৃত্ব দ্বারা তো এটাই বোঝায়, আমরা যখন ক্ষমতায় আনবো তোদের উপরে কর্তৃত্ব করবো, তোরা যখন ক্ষমতা আগে আঙ্গ উপরে কর্তৃত্ব করিস, এই মানুষের উপরে মানুষের আইন দ্বারা কি কোনোদিন দেশে শান্তি সম্ভব? আজকে কি সম্ভব? আপনারা দেখতেছেন সম্ভব? মুসলমান মানুষের উপরে মানুষের আইন আমরা টানিয়ে আনছি বা আমেরিকা থেকে, গণতন্ত্র মানতে হলে
এরকম ভাবে গণতন্ত্র মানতে হলে শান্তি সম্ভব না, কারণ সর্বপ্রথমই তো এটা করতে বেজার, এক নম্বরেই বেজার মানুষের উপরে মানুষের কর্তৃত্ব। এর মানে মানুষের উপরে মানুষের কর্তৃত্ব দুনিয়াতে মানা সম্ভব না। গোলামু মালিককে মানতে চায় না, ছাগলরা মালিকের পুরাপুরি এতাত করে না। সুতরাং যে বাদশাহ, অন্য দলের লোকেরা ওই বাদশাহ 100% এতাত করবে না, তাহলে অশান্তি নিশ্চিত। তো কথা বুঝাইতে চাইছি মুসলমানদের, তাহলে তান মিলাইও না, এদেশ ইসলামী দেশ, দেশের অনুযায়ী চলো, আব্বা আম্মার সন্তানকে অধিকার শিখায়ও না, সন্তানকে কমপক্ষে আব্বা আম্মার দায়িত্ব বুঝাই দাও। হাদিস শরীফের মধ্যে আসছে আব্বা আম্মার দায়িত্ব এত গুরুত্ব এত বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে তোমার আব্বা আম্মা তোমার থেকে তিনটা জিনিস পাও না, খবরদার যদি তোমার আব্বা আম্মার তিনটা জিনিস পাও না যদি আল্লাহ না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা খাইবা। মুসলমানদের নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, আব্বা আম্মার বৈধ খেদমত করাটাও ফরজ। কারণ আল্লাহ ইবাদতের পরে আব্বা আম্মার খেদমতের কথা বলছে কিনা কোন, আরো জোরে কোন বলছে কিনা, আব্বা আম্মার খেদমতের কথা বলেছে। এর অর্থ হচ্ছে ইবাদত যেমন গুরুত্বপূর্ণ, আব্বা আম্মার খেদমত আব্বা আম্মার সম্মান এটাও গুরুত্বপূর্ণ। সম্মান কিভাবে করবা, আল্লাহ কোরআন শরীফে বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিন, আব্বা আম্মা যদি তোমাকে মারতে শুরু করে দেয়, আব্বা আম্মার সামনে আহ উহ করে কান্দিও না, কারণ তোমার আম্মা যদি তোমাকে রাগ করে পিটাই করে হতে পারে, তুমি আহ করে কাঁদলে তুমি চলে গেলা বাইরে, তোমার আব্বা তোমারে মারছে আম্মা তোমারে মারছে, তো আম্মা দিছে পিটাই তোমারে গোসা করে, এমন ভাবে আহ উহ করে কাঁদছ তুমি তো খারাপ চলে গেছো, কিন্তু আম্মা বেচারা পেছনে বই বই মনে মনে ভাববো আরে ছেলেটারে কোনো বেশি পিটা দিলাম নাকি, তুমি তো এক মিনিট আহ উহ করছো খেলতে চলে গেছো আনন্দ ফুর্তি করতেছো, কিন্তু তোমার মার মনটা তো ঘরের ভিতরে কাঁদবে কাঁদবে না। তো ইসলাম বলছে খবরদার আম্মা মারতে হইলে আহ করে বিরাট করে কাঁদো না, কারণ আম্মার মনে ব্যথা দেয়। অথবা পালা তাকুল্লাহুমা উফফিন, আব্বা আম্মা যদি তোমার বিরুদ্ধে এমন কাজ করে তোমাকে কষ্ট দিল, তুমি তাদের কষ্ট বরদাস্ত না করতে পাইরা ঘরের ভিতরে সাথে আহ কর, আহ এই বুড্ডা গেলে কি আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, ওই যে আমার বোন লাগে শাশুড়ি আর বউ কাজে লাগে সারাদিন, তো বলাটা খালি জোরে জোরে আওয়াজ করে বা আমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে। তো বলছে আম্মারে শোনাইয়া আহ শব্দ বলিও না, আব্বারে শুনিয়া উফ শব্দ বলিও না, খবরদার এ শব্দটাও বলতে পারবা না। ইসলাম কি অধিকার দিয়েছে সন্তানের উপরে মাতা পিতার, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে কখনো দমকে সরে কথা বলতে পারবে না, আব্বা আম্মাকে কখনো দমকে দিতে পারবে না, অথবা আব্বা আম্মার সাথে কর্কশ স্বরে ব্যবহার করতে পারবে না। তোমার গলার আওয়াজ যেন তোমার আব্বা আম্মার নিচে থাকে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আব্বা আম্মার সামনে সুন্দর সম্মানজনক ব্যবহার করো, আব্বা আম্মার সামনে সুন্দর সম্মানজনক শব্দ ব্যবহার করো, আব্বা কেমন আছেন আম্মা কেমন আছেন এ শব্দটা ব্যবহার করো, এটা সুন্নাত এবং এটার ভিতরে সওয়াব আছে। কারণ আল্লাহ বলছেন কওলান কারীমা, আব্বা আম্মার সামনে কি শব্দ ব্যবহার করবে, কারীম সম্মানী। আমাদের বাংলাদেশে তিনটা শব্দ ব্যবহার হয়, একটা তুই তুমি আপনি, তুই শব্দটা এটা স্নেহের জন্য ব্যবহার হয়, আমাদের থেকে যারা ছোট তাদেরকে তুই বলি, তুমি শব্দটা ভালোবাসার জন্য, নিজের স্ত্রী বন্ধু বান্ধব তাদেরকে ভালোবাসি এর জন্য তুমি করে বলি, আপনি শব্দটা সম্মানের জন্য, কারণ যারা মুরব্বী আছেন মহান মুরব্বী ওস্তাদ তাদেরকে আপনি বলি, তা আপনার শব্দটা সম্মানের শব্দ। আল্লাহ কোরআন শরীফে বলছেন কওলান কারীমা, আব্বা আম্মার সাথে কথা বলবে কি স্নেহের শব্দ ভালোবাসার শব্দ নাকি সম্মানের শব্দ, সম্মানের শব্দ। কিন্তু সিটাইন্দা করে কেমনে বুঝানো, এরা তো মারে তুই ছাড়া কইতে পারে না, আপনি করে কইলেও একটা তুই কইতে হয় না, এখানে শব্দ আরেকটা আছে আমাদের অনেক একটা শব্দ আছে, কি শব্দ যেমন কি আপনি যেটা এটার মধ্যে অনেক একটা শব্দ আছে অনেক, তা আপনি আর অনেক একই কথা, অনেক কেমন আছে তারপরে তো অনেক কেমন আসত, এখানে তো তুই আয় বলে আয় না, অনেক কইলে অনেক সময় কয় অনেক কেন কেন আসত আসর শব্দ কইলা। তো যাই হোক, ইসলাম বলছে মা বাপের এমন শব্দ ব্যবহার করো যে শব্দের মধ্যে তোমার আব্বার সম্মান মর্যাদা রক্ষা পায়, তোমার আম্মার সম্মান রক্ষা পায়। ইসলাম মাকে কত অধিকার দিয়েছে মুসলমান, আজকাল এই অধিকার সন্তানকে না বোঝানোর কারণে
সন্তানের অধিকার সন্তানকে না চেনানোর কারণে আজকে আমাদের দেশে এত অশান্তির উপরে অশান্তি চলছে। মুসলমান, নিজের দায়িত্ব পালন করো। মাকে ধমকি দেওয়া তো দূরের কথা, আজকে মাকে মারে এমনও সংবাদ পাওয়া যায়, সন্তান মাকে হত্যা করেছে। গত দুই মাস আগে এক অফিসার কোটি কোটি টাকার মালিক, তার মারে নিয়ে ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলা দিয়ে মারি বলছে, আছে না? মার তো এত দায়িত্ব। আল্লাহ রসুল বলছেন, তুমি যদি টাকা দিয়ে হজ করো, হজ করার পরে তুমি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে হজ করছো, কিন্তু কোনো বাবার বেটা গ্যারান্টি দিতে পারবে না তোমার হজ কবুল হয়েছে নাকি হয়েছে না, পারবে না কেউ গ্যারান্টি দিতে। কিন্তু আল্লাহ রসুল বলছেন, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে একবার রহমতের নজরে সৎকতের নজরে তাকাও, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর কসম, তোমার আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী কয়, হুজুর আমার আম্মাকে যদি প্রতিদিন 100 বার দেখি, আল্লাহ রসুল কয় আল্লাহ 100টা হজের সওয়াব কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এক সাহাবি এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা 6 বছর ধরে এরকম পঙ্গু হয়ে আছে, আমি নিজে কাঁধে করে আমার আম্মারে নিয়ে হজ করেছি হুজুর, আমার আম্মার হক আদা হয়েছিনি। আল্লাহ রসুল কয়, সাহাবিরে, তোমার আম্মাকে যদি এ অবস্থায় 100 বছর হায়াত দেয়, আর তুমি যদি কাঁধে করে 100 বার তোমার মায়ের হক মায়েরে হজ করাও, মাকে যদি হজের মধ্যে নিয়ে যাও। মুসলমান রে, আল্লাহ রসুল বলেছেন, তোমার মার পেটে থাকিয়া যে তুমি লাথি দিসলা, তোমার মার পেটে থাকিয়া যে গুতা দিসলা, তোমার মায়ে যে দুঃখ পাইছিল, ওই দুঃখের হক পর্যন্ত আদায় করতে পারবা না। আল্লাহ রসুল হাদিসে বলছে, এক সাহাবি কয়, আমার মার হক কিভাবে আদায় করতে পারবো, শেষ করতে পারবো কি কইরা? আল্লাহ রসুল কয়, সাহাবিরে, তুমি যদি তোমার পিঠের চামড়া দিয়ে যদি তোমার মার জুতা বানাই দাও, আর তোমার পিঠের চামড়ার জুতা যদি তোমার আম্মা সারাদিন পরে, তুমি যে তোমার মায়ের দুধ পান করেছো, তোমার মায়ের দুধের হক আদা হবে না। ও মুসলমান, যে ইসলাম মা বাবার এত দায়িত্ব দিয়েছে, আজকে মা বাবাকে আমি প্রশ্ন করতে যাই, আপনারা কি সন্তানকে এতটুকু দায়িত্ব বুঝাই দিছিলেন নি? ছোটকাল থেকে তার সন্তানের যে ধর্মীয় জ্ঞানটুকু, যে জ্ঞানটুকু পাইলে সন্তানরা ইবাদত বন্দি করে জান্নাত পৌঁছতে পারবে, এতটুকু জ্ঞান তো শিক্ষা দেন নাই, এজন্য সন্তান আজকে মা বাবার বিরোধিতা করে। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মার হক কি? হুজুর, আমার আব্বা আম্মার দায়িত্ব আমাদের উপরে কি? আল্লাহ রাসূল কিছুই বললেন না, বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। তোমার আব্বা আম্মা যদি খুশি হয়, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য নির্বাচিত, তোমার আব্বা আম্মা যদি বেরাজ হয়, জান্নাত নয় জাহান্নাম পাইবা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, রাজার রব্বি রাজার ওয়ালিদি সাখতুর রব্বি সাখতুর ওয়ালিদি, আব্বা আম্মা খুশি থাকলে তার প্রতি আল্লাহ খুশি থাকে, আব্বা আম্মা যদি নারাজ হয় তার প্রতি আল্লাহ নারাজ হয়। ও মুসলমান, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার রিজিক যদি বাড়াতে চাও, আব্বার খেদমত করো, আম্মার খেদমত করো, সামান্য একটু দোয়া চলে আসলে অন্তর থেকে আল্লাহ রিজিক বাড়াই দিবে, আল্লাহ বাড়াই দিবেন। বাস্তব চাক্ষুষ প্রমাণ, আমি মহিপাল যেখানে আপনারা ফেরি যাবেন, মহিপাল ঢুকতেই একটা তেলের পাম্প আছে, আসেনি আপনারা যারা ঢাকা যান, মহিপালের মাঝখানে এই পাশে চট্টগ্রামের রাস্তার দিকে পশ্চিম পাশে একটা তেলের পাম্প আছে, পাম্পের মালিক যিনি ওলি আহমদ কোম্পানি, 20-25 বছর আগে সুটকি ব্যস্ত মানুষের বাড়ি বেড়ে, সুটকি যাই যারা বেঁচে এরা কি খুব ধনী থাকে নাকি গরিব? গরিব, সুটকি ব্যস্ত, কলা ব্যস্ত বাজার থেকে নিয়ে পাতির মধ্যে করে মানুষের বাড়ি বেড়ে নিয়ে কলা ব্যস্ত সুটকি ব্যস্ত, কিন্তু তার আব্বা তার উপরে খুবই জুলুম করেছে, অন্যান্য ভাইদেরকে খুব সম্মান করত, কিন্তু এই ছেলেটা একটু দুষ্ট টাইপের ছিল, যার কারণে আব্বা সারা জীবন দেখতে পারে না। একবার চিন্তা করছে বাপকে সারিয়া মাকে সারিয়া বিদেশ চলে যাবে, তো মা দোয়া করে দিছে, ওলি তুই আমার সাথে থাক, দুঃখ কষ্ট তোর যাও থাক, আমি মা দোয়া করে দিলাম, তুই একদিন বড় হবি। 20-25 বছরের ব্যবধানে কত কোটি টাকার মালিক তিনি, একজন মূর্খ নিজের নাম লিখতে পারে না, ওলি নামটাও লিখতে পারে না, একজন মূর্খ ব্যক্তি কত কোটি টাকার মালিক উনি নিজেও কইতে পারত না। আল্লাহ দেখেন সকালের গরিবকে কত ধনী বানায় দেয়। তো উনি সবসময় বলে, শুধু আমার মার একটাই দোয়া, একটা কথাই বলছিল, ওলি তুই বড় হইতে পারবি, তুই আমার লগে থাকি যা, থাকি গেছে। দেখেন মার দোয়া, আবার মার দোয়া পদ দোয়াও লাগে। সাহাবিরা জান্নাতে যাওয়ার মাঝখানে কোনো প্রকারের পানিশন ছিল না, মরত আর জান্নাতি,
কারণ তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, বাস মরার পরে জান্নাতে। এক সাহাবী ইন্তেকাল করতেছে, কিন্তু সাহাবায়ে কেরাম কালিমা জিগায় সাহাবী জানোয়ারের মতো এরকম ভাবে ডাকতেছে, কিন্তু তার কালিমাও আসে না, মুখ দিয়ে কোনো শব্দ আসে না, বিভিন্ন জানোয়ারের মতো আওয়াজ হইতেছে। কয়েকজন সাহাবী রাসূলের কাছে দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী একজন অমুক নামের বাড়ির মধ্যে পড়ে কালিমা জিগায়, কিন্তু কালিমা পড়ে না, কালিমার পরিবর্তে তার মুখ দিয়ে রাসূলুল্লাহ জানোয়ারের পাশে আসতেছে। আল্লাহর রাসূল সাহাবীর নাম শুনে দৌড়াইতে শুরু করলেন, দৌড়ায় সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন জিজ্ঞেস করলেন, কালিমা পড়া পড়তে পারে না, মুখ দিয়ে কালিমা আসে না, বিভিন্ন আওয়াজ আসে। আল্লাহর রাসূল চিন্তা করলেন ব্যাপার কি, তার অপরাধ চাইলেন কিন্তু অপরাধ তো তার এই পরিমাণ না। আল্লাহর রাসূল তার জিজ্ঞেস করলেন, আপন জন কে আছে? কো হুজুর একটা বৃদ্ধ মা আছে। আল্লাহর রাসূল পর্দার ভিতরে বললেন, মা রে তোমার সন্তান কি তোমারে কোনোদিন কষ্ট দিছিল নাকি? মা ডেকে বলে, হুজুর কষ্ট শুধু দেয় এমন না, তার প্রতি আমি এত নারাজ, সে ধ্বংস হয়ে যাক, জাহান্নামে যাক, আমার কোনো আসে যায় না। আল্লাহর রাসূল বুঝতে পারলেন মা নারাজ, মাকে বুঝাইলেন, মা রে তুমি অন্তর থেকে সন্তানকে মাফ করে দাও, তার মৃত্যুর সময় চলে আসছে, তাকে অন্তর থেকে মাফ করো মা, তারা মাফ করতে রাজি না, যতই বুঝায় মাফ করতে রাজি না। আল্লাহর রাসূল বলেন, লাকড়ি কিছু ব্যবস্থা করো, শুকনা লাকড়ি উঠানের মধ্যে আনো, আনি আগুন জ্বালাও, আগুন জ্বালায় জিন্দাই লাকড়ির মধ্যে আগুনের মধ্যে তারা জ্বালায় দাও। লাকড়ির ব্যবস্থা করতেছে সাহাবায়ে কেরাম, আরেক সাহাবী আগুনের ব্যবস্থা করতেছে। মা যখন দেখতেছে তার সন্তানকে জীবন্ত অবস্থায় আগুনের ভিতরে দিয়ে দেওয়া হবে, মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে ক্ষমা করে দিলাম তারপরও জ্বালায় না। একদিক দিয়ে মা বলেছে, হুজুর আমার সন্তানকে ক্ষমা করলাম, আরেক দিক দিয়ে সাহাবী কালিমা পড়তে শুরু করেছে, সুবহানাল্লাহ। একদিক দিয়ে মা বলেছে আমার সন্তানকে ক্ষমা করলাম, আরেক দিক দিয়ে সন্তান কালিমাও পড়তে শুরু করেছে। ও মুসলমান, এর নাম মা, এর নাম বাবা। মা বাপ যদি মুশরিকও হয়, একটা কথা মনে রাখবেন, আপনার আব্বা আম্মা তো মুসলমান, অপরাধ করুক, আপনার উপরে জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে, কিন্তু মুসলমান তো। আপনার আব্বা আম্মা যদি মুশরিকও হয়, কিন্তু সন্তানের দায়িত্ব হইছে আব্বা আম্মার খেদমত করা। মুশরিক হলেও তোমার ইমান বিধ্বংস যদি না হয়, ইমান থেকে দূরে যাওয়ার যদি অনুমতি সে না দেওয়ার, ইমান থেকে দূরে যাওয়ার কথা না বলে, মুশরিক আব্বা আম্মার খেদমত করাও সন্তানের উপরে ওয়াজিব হয়ে যায়। তোমার আব্বা আম্মা তো মুসলমান। এক সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আম্মা মুশরিকা, আল্লাহর রাসূলের সাহাবি, রাত্রে 9টা 10টার সময় রাসূলের খেদমত থেকে বাড়িতে গেছে, জিজ্ঞাসা করছে, মা কোথায় গেছ? আমি রাসূলের বাড়ি থেকে আসি, রাসূলের খেদমত থেকে। মা রাসূলের নাম শুনতে, যেহেতু মা মুশরিক, লাঠি নিয়ে শুরু করছে পিটাই করা। আবু হুরায়রা ডেকে বললেন, মা তুমি আমাকে মারতে মারতে পিটার চামড়া তুলে দিতে পারো, কিন্তু রহমাতুল্লিল আলামিনের ঘর ছাড়তে পারবো না, যত ইচ্ছা মারতে পারো। আবু হুরায়রা কাঁচে রাসূল বললেন, কেন কাঁচো কো হুজুর, আমার মা মারছে। আল্লাহ রাসূল খুবই রাগান্বিত হলেন, ডেকে বললেন, আবু হুরায়রা রে, রহমাতুল্লিল আলামিনের ঘরে, রহমাতুল্লিল আলামিনের ঘরে এসে মার বিরুদ্ধে নালিশ করতেছে, কত বড় সাহস, কত বড় সাহস তোমার, কত বড় সাহস তোমার। আবু হুরায়রা চালাক ছিল। আল্লাহ রাসূলকে কয়, ইয়া রাসূলুল্লাহ, মার বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই, তাহলে কাঁদতেছ, আবার কি লেগেছ? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর রাসূল হাত উত্তোলন করলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা দৌড়াইতে শুরু করছে, প্রতিমধ্যে কয়েক সাহাবী ধরেছে, আবু হুরায়রা রে তুমি তো জোরে দৌড়াও না, হঠাৎ করে এমন ভাবে দৌড়াচ্ছ, কারণ কি? আবু হুরায়রা কয়, পাঞ্জাবি ছেড়ে দাও, আমি দৌড়াইয়া পর পৌঁছতে চাই, আগে দৌড়ায় পৌঁছতে চাই বাড়ির মধ্যে, আমি আগে পৌঁছতে পারি নাকি আমার রাসূলের দোয়া পৌঁছে গেছে। দৌড়ায় যায়, দরজা খটখটাইছে, ভিতর থেকে আওয়াজ আসছে, আবু হুরায়রা আসছ, দাঁড়াও দরজা ধরো, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা কয়, আমার মায়ের গলার ভিতরে কোনো কুকুরের আওয়াজ পেলাম না, আমার মায়ের কথার ভিতরে কোনো প্রকারের কর্কশতা পেলাম না, আমার মায়ের আওয়াজের মধ্যে তৌহিদের গ্রাম শুনতে পাইলাম, সুবহানাল্লাহ, বুঝতে পেরেছি আমার রাসূলের দোয়া, আমি
আসার আগে পৌঁছে গেছে, দরজা খুললেন আবু হুরায়রা, কে বললেন আবু হুরায়রা রে মুহাম্মাদের বাড়িতে গেছে, এত সুন্দর একজন চরিত্রবান মানুষের বাড়িতে গেছো, আমি তোমারে কেন মানলাম, এই জন্য অনুতপ্ত হয়েছি, আমি গোসল করে বলেছি তুমি যাওয়ার পরে পরে চলো আমরা সবাই মিলে যাই রসুলের কাছে গিয়ে আমি ইসলাম গ্রহণ করে বাড়িতে ফিরবো সুবহানাল্লাহ। এজন্য মুসলমান নিজের দায়িত্ব পালন করা, সন্তানকে দিনী বুঝ শিক্ষা দেওয়া, কমপক্ষে এতটুকু বুঝ শিক্ষা দেওয়া, আল্লাহর ইবাদত শুদ্ধভাবে কিভাবে করবে, সাথে সাথে মাতা পিতার খেদমত কিভাবে করবে, রসুলের মর্যাদা কিভাবে করবে, এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া মাতা পিতার উপরে ওয়াজিব হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল বলছেন ওই আল্লিমুহুল কিতাব ইজা কালা, সন্তান যে আন্দাজের আকল হইতেছে ওই আন্দাজে তারে আল্লাহর জ্ঞান শিক্ষা দিয়ে দাও, সন্তান যে আন্দাজের আকল হইতেছে ওই আন্দাজের জ্ঞান তারে শিক্ষা দিয়ে দাও, ওই আন্দাজের ধর্মীয় জ্ঞান শিক্ষা দাও। ওই আল্লিমুহুল কিতাব ইজা কালা, সন্তান যে আন্দাজের জ্ঞান হইতেছে, ও মুসলমান এক আব্বা তার সন্তান হইব এমন অবস্থার মধ্যে আব্বা নিয়ত করছে আমার সন্তানটা যদি দুনিয়াতে আসে তারে হাফেজে কোরআন বানাম, নিয়ত করছে কিসের, হাফেজে কোরআনের। অনেক সময় গর্ব হইতে গিয়ে সন্তান মারা যায় এমন আছে না, অথবা মৃত অবস্থায় হয়েছে, হাদিস শরীফের মধ্যে আছে বাবার নিয়ত যেহেতু তারে কোরআন শরীফ শিক্ষা দিবে, আল্লাহ এই সন্তানটার জন্য দুইজন ফেরেশতা নির্বাচন করবেন কবরের মধ্যে, এ সন্তানটাকে সকালে বিকালে কোরআন শরীফ শিখাইয়া কিয়ামতের দিন এমন অবস্থা উঠবে সন্তানটা হাফেজে কোরআন, তার আব্বা আম্মা হাফেজে কোরআনের আব্বা আম্মা, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আমার কথা না, আল্লাহ রাসূল বিশ্ব নবী বলছেন قال رسول الله صلى الله عليه وسلم মান করাল কোরআনা সুম্মা মাতা কবলা আইয়াস্তাজারাহু আতাহু মালাক ফালিমাহু ফি কবরি, কোন ব্যক্তি যদি হাফেজে কোরআন হতে চায়, কোন বাবা নিয়ত করেছে তার সন্তানকে হাফেজে কোরআন বানাবে, কিন্তু সন্তান দুনিয়া দেখার আগে অথবা হাফেজে কোরআন হওয়ার আগে ইন্তেকাল করেছে, আতাহু মালাক তার কবরের মধ্যে আল্লাহ ফেরেশতা একটা উস্তাদ নির্বাচন করবেন, সকালে বিকালে তারে কোরআন শরীফ পড়াইয়া এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে সন্তানটা হাফেজে কোরআন, তার আব্বা আম্মা হাফেজে কোরআনের আব্বা আম্মা, সুবহানাল্লাহ। ও মুসলমান হাফেজে কোরআন আব্বা আম্মার এত পাওয়ার হবে কিয়ামতের দিন হাফেজে কোরআনের আব্বা আম্মাকে যে নূরের টুপি পরানো হবে, টুপি যখন পরবে পুরা ময়দানে মাহশর আলোকিত হয়ে যাবে, সমস্ত মানুষ আশা করতে থাকবে এত বড় নেককারকে, এত বড় নেককারকে দেখবে দুনিয়ার হাফেজে কোরআনের আব্বা ছিল, সুবহানাল্লাহ। ও মুসলমান এই জন্য দিনী জ্ঞান শিক্ষা দেওয়া, সন্তান দুনিয়াতে আসছে সন্তানের ভুলের নিয়ত যদি আপনার পাক্কা থাকে যে আমার একটা সন্তানকে আমি দিনী বুঝ শিক্ষা দিব, হাফেজ বানাবো, আলেম বানাবো, আপনার নিয়ত পুরা ছিল সন্তান তার ভুলের কারণে হাফেজে কোরআন হয় নাই আলেম হয় নাই, এমন আছে না, বাপ নিয়ত করে পড়াইছে কিন্তু সন্তান এত দুষ্ট, এতে একদিন মাদ্রাসা গেলে দশ দিন চুরি করে বাড়ির মধ্যে লুকায় থাকে, তো এদের কারণে সে হাফেজে কোরআন হতে পারে না, কিন্তু বাবার তো নিয়ত ছিল, ছিল না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এ আব্বা নারে যদিও তার সন্তান হাফেজে কোরআন না, সুন্দর নিয়তের কারণে হাফেজে কোরআনের আব্বা হিসেবে ডাক দিবেন, সুবহানাল্লাহ। ও মুসলমানের জন্য নিয়ত করবেন এক আব্বা, হাদিস শরীফের মধ্যে আসছে মেশকাত শরীফের হাদিস, এক আব্বা তার সন্তান যখন এতেকাল, সে যখন এতেকাল করতেছে তার স্ত্রীর পেটে চার মাসের সন্তান, এখন ওই সাহাবীটা নিয়ত করতেছে যদি আমার সন্তান হয়, স্ত্রীকে ওসিয়ত করতেছে আমি মরে গেলে, আওয়াজ কমে করুন, স্ত্রীটা নিয়ত করতেছে আমি যদি মরে যাই, স্ত্রীটাকে বলে গেছে আমার সন্তানটারে কোরআন শরীফ শিক্ষা দিব, হাদিসে পাকের মধ্যে আসছে যখন সন্তানটা দুনিয়াতে জন্ম নিছে তখন সন্তানটা যখন সামান্য কথা বলতে জানে তো মাটা ওই স্বামীর কথা রক্ষার জন্য মক্তবে বাড়াইছে, তো হুজুররা যখন হুজুর যখন তারা জিজ্ঞাসা বাচ্চাদেরকে তোমরা আউযুবিল্লাহ বলো, সেও আউযুবিল্লাহ ব্যাঙ্গা ব্যাঙ্গা করছে, যখন বিসমিল্লাহ বড় হয়েছে সেও বিসমিল্লাহ করছে, এতটুকুর মধ্যে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন এত সুন্দর গলায় আমার নাম কে নিছে, তো ফেরেশতারা আল্লাহ তোমার এক বান্দা একদম ছোট বয়স, অল্প বয়স সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারে না, তো হুজুরে যেমনি কইছে এমনি ব্যাঙ্গে বলছে, আল্লাহ পাক বলছেন তার কথাটা আমার খুব পছন্দ হয়েছে, কয় যার কথাটা পছন্দ হয়েছে যে আমার ডাক দিছে তার আব্বা কি করে, আল্লাহ কবরের মধ্যে খুব আজাবে আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসে কুতিবা লিল মুআল্লিমি
ওয়ালিস সাবিতি ওয়ালিল আবওয়াইনি আবওয়াইকে বারাকাতুন মিনান নার আল্লাহ বাচ্চার বিসমিল্লাহ শোনার সাথে সাথে তার ওস্তাদকে তার আব্বার মাকে সন্তানটাকে চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ প্রতিপালিত মুআল্লিমি তার ওস্তাদকে ওয়ালিস সাবিতি বাচ্চাটাকে ওয়ালিল আবওয়াইনি তার দুই আব্বা আম্মাকে বারাকাতুন মিনান নার চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ দেখেন সন্তানের শুধু নিয়ত করে গেছে বাপ আমার সন্তানটারে কোরআন শরীফ পড়ায়ো কোরআন শরীফ শিক্ষা দিও এতটুকু নিয়তের কারণে সন্তান যখন কোরআন পড়া শুরু করছে আল্লাহ পাক তার কবর আজাব মাফ করছে ও মুসলমানের জন্য সন্তান চারটা সন্তান থাকলে একটা সন্তান কমপক্ষে নিয়ত করবেন আল্লাহর রাস্তায় দিয়ে দিব আল্লাহর রাস্তায় দিয়ে দিব ভবিষ্যতে সন্তানটা দেখবেন অন্যান্য সন্তানের তুলনায় এই সন্তানটা শান্তিতে থাকবে আমাদের মাদ্রাসার মধ্যে বেতন কম কিন্তু বরকত বেশি বেতন কম বরকত বেশি আমি তো আপনাদের পাশে পাশে আসি যেহেতু আমার হাতিয়া তো অনেক বেশি আমাদের মাদ্রাসার মধ্যে যে সমস্ত শিক্ষকরা আছে 22 জন শিক্ষক আমি দাবি করতে পারবো আমার মোবাইল থেকে 22 জন শিক্ষকের প্রত্যেকের মোবাইলগুলি সবচেয়ে বেশি দামি দামি আমার মোবাইল থেকে দামি আমি তো কাপড় করি হাইস্ট 200 টাকা দামি গজ তারপরে 350-450 টাকা দামি গজ আমি কোনোদিন কাপড়ের মধ্যে ইস্তারিও দেয় না 10 টাকা লাগে ইস্তারি দিতে দাম বাড়ি গেছে এজন্য কাপড় ইস্তারি দেওয়া ছাড়া করি কিন্তু যতগুলি ওস্তাদ আছে ইস্তারি দিয়ে বলে তাদের যে এরকমভাবে তাল চলন যে সুন্দর আচার আচরণ একটা ম্যাজিস্ট্রেট 1 লাখ টাকা বেতন পাইয়াও তাদের মতো শান্তিতে চলতে পারে না একটা মসজিদের ইমাম সাহেব যে আমাদের শান্তিতে চলতে পারে ঠিক কিনা রিজিকের মালিক আল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দেবেন একটা সন্তানকে কমপক্ষে আল্লাহর রাস্তা দিয়ে দেবেন এজন্য দ্বিতীয় নম্বরের দায়িত্ব বলছে ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ইজা কালা সন্তানটার যে আন্দাজে জ্ঞান হয় ওই আন্দাজে তারে আল্লাহর জ্ঞান শিক্ষা দিয়ে দাও ওই আন্দাজে তারে দিন শিক্ষা দিয়ে দাও তিনি বুঝ শিক্ষা দিয়ে দাও সন্তানটা যখন উপযুক্ত হচ্ছে নিজ দায়িত্বে বিবাহের ব্যবস্থা করায়ও নিজ দায়িত্বে বিবাহের ব্যবস্থা করায়ও সন্তানের উপরে দায়িত্ব ছেড়ে দিও না সন্তান যেহেতু বিবাহ করে নাই এই ময়দানে কোথায় শান্তি কোথায় শান্তি নেই এটা সন্তান বুঝে না সন্তান সুন্দর দেখলেই পিছে দৌড় দিব সন্তান টাকা দেখলেই পিছে দৌড় দিব কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন তারা তো এই পথে একটা জীবন কাটাইছেন কাটাইছেন না প্রত্যেকটা মানুষ যারা বিবাহ করছে কেমন মেয়ে ঘরে আসতে শান্তি আসতে পারে এটা তারা ভালো করে জানে জানে কি কারণ এই পথের প্রতীক তো সবাই বিবাহের পরে প্রত্যেকটা মানুষই জানে ঘরের মধ্যে কেমন নারী আসলে শান্তি আসে কিন্তু আপনার সন্তান তো আগে বিয়ে করে নাই এজন্য জানেও নাই ইসলাম বলছে বিবাহের দায়িত্বটা আব্বা মারে দিছে আব্বা মারে দিয়ে বলছে বিবাহের দায়িত্বটা নিজের হাতে নাও সুন্দর মেয়ে দেখে চরিত্রবান দিনদার মেয়ে দেখে ঘরের ভিতরে ঢুকাও যদি একটা দিনদার একটা মেয়ে ঘরের ভিতরে আসে আল্লাহ রসুল বলছেন একটা জান্নাতের টুকরা তোমার ঘরে ঢুকবে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ রসুল ওসিয়ার করে দিয়েছেন আমাদের সমাজের মানুষেরা মেয়ে দেখতে গেলে মেয়ের বাবার 4টা গুণ দেখায় 4টা গুণ আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত এত দেমাকহীন বানাইছে আল্লাহ তাদেরকে আশরাফুল মাখলুকাত কিন্তু জানোয়ারের মতো স্বভাব তাদের এত দেমাকহীন 4টা গুণ দেখে বিবাহ করতে যায় আল্লাহ পাকের রাসূল বলছেন তুনকাহুল মারাতু লি আরবাইন লিমালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা মেয়েকে বিবাহ করতে যায় 4টা গুণ দেখে মেয়ের বাবাটা কোটিপতি কিনা মেয়ের বংশ চৌধুরী বংশ কিনা মেয়েটা উর্গের মার মতো সুন্দর কিনা মেয়েটার দিনদারি চরিত্র আছে কিনা 4টা গুণ দেখে দেখে কিনা 4টা গুণই তো দেখে যে বিবাহ করতে যায় এই 4টা গুণ দেখে আল্লাহ রসুল বলছেন আমার উম্মত এত দেমাক্ষীন বিয়ে করতে গেলে 4টা গুণ দেখে তার বাবার মালদারি আছে কিনা সুন্দর চরিত্র আছে এরকম বংশ সুন্দর কিনা মেয়েটা ফুরগেল মার মতো সুন্দর কিনা তারপরে মেয়েটা এরকম দিনদার কিনা 4টা গুণ দেখে বিবাহ করে মালদারি মিলছে তারপরে বংশও মিলছে তারপরে মেয়ে সুন্দরও ঠিক আছে এখন চতুর্থ নম্বরে যেটা গুরুত্বপূর্ণ গুণ সেখানে গিয়ে বেজাল করে ওই মুরব্বীরা যায় একটা একটা কেরাত খোনা আসানি তো এটি কেরাত খোনায় এতটুকু কয়েছে ওই পাশে দাদা দাদি যেতায় মাশাআল্লাহ সুন্দর কেরাত হয়েছে সুন্দর কেরাত হয়েছে যেটা মূল ছিল দিন এটার মধ্যে এই 2 নম্বরই করবে টাকাটা ঠিকই দেখছে মেয়ের বাবার কত কোটি টাকার মালিক মেয়ের বংশ ঠিকই তালাশ করে দেখছে আসলে অরিজিনাল বংশ কিনা
সুন্দর জবান একদম টাটকা ভালো করে টিপে টাপে দেখছে, আগে মায়া করে বাড়াইছে, তারপরে নিজের মারে বাড়াইছে, তারপরে ছেলেরা বাড়াইছে, তারপরে সৌন্দর্যটাও ঠিকঠাক দেখছে। যে জিনিসটা অরিজিনাল দেখার জন্য যে জিনিসটা ছিল ওই জিনিসটার মধ্যে গড়বড়ি করলো, সেখানের মধ্যে কি কোরআন শরীফও পড়ছে নাকি পুঁতি পড়ছে আল্লাহ জানে, পেছনের তে মুরব্বীরা কয় মাশা আল্লাহ সুন্দর হয়েছে, এত এত সুন্দর হয়েছে, বিবাহ করে ফেলছে। ও মুসলমান, আল্লাহ রসুল বলছেন ঘরে অশান্তি মাত্র এই কারণে আসে। আল্লাহ রাসূল বলছেন মান তাযাওয়াজা ইমরাতান লিমালিহা লাম ইয়াজিদুল্লাহু ইল্লা ফাকরা, কোন বাবা যদি তার সন্তানকে বিবাহ করায় মেয়ের বাড়ির মালদারি দেখে এই মেয়ে এই ঘরের ভিতরে আসিয়া সারাটা জিন্দেগি তার স্বামীকে বকির বানায় রাখবে, সারাটা জিন্দেগি ঘরের ভিতরে অশান্তি দিবে, কখনো স্বামীকে শান্তি দিবে না। লাম ইয়াজিদুল্লাহু ইল্লা ফাকরা, স্বামীটাকে সারা জীবন ফকির বানায় রেখে দিবে। ফকির বানায় রাখবো এর অর্থ হচ্ছে স্বামীরে সব সময় নিচু করে রাখবো। তার বাবা তার 4,000 টাকা দামি থ্রি পিস পরায় অভ্যাস, এখন গরিবের ভাই বিয়ে হয়েছে 1,000 টাকা দামি থ্রি পিস দিতে পারে না, যে মেয়েটা অভ্যাস হয়েছে 4,500 টাকা দামি থ্রি পিস পরিয়া, এ মেয়েটা 1,000 টাকা দামি থ্রি পিস বরদাস্ত করতে পারবে? ঘরে অশান্তি আসবে কি না? ঝগড়া হলে স্বামীরা কব ফকিরদের বলা, কারণ এতে বাপ তো কোটিপতি, পলাতক টাকা পয়সা কম, ঝগড়া হইলে তারে হীন করার চেষ্টা করবে। আল্লাহ রসুল 1400 বছর আগে বলছেন কোন ব্যক্তি যদি তার সন্তানকে বিবাহ করায় মেয়ের বাড়ির মালদারি দেখে ওই সন্তানকে সারা জীবন মেয়েটা এসে ফকির বানায় রাখবে। ওয়ামান তাজাওয়াজা ইমরাতান লিহাসবিহা, কোন ব্যক্তির বংশের কোন নাম ডাক নাই, বিবাহ করছে উন্নত মানের বংশ যাইয়া, আল্লাহ রসুল বলছেন লাম ইয়াজিদুল্লাহু ইল্লা দানা, সারাটা জীবন এই ছেলেটাকে ওই ব্যক্তি বংশ নিয়ে গালি দিবে, ওই ব্যক্তির স্ত্রী সারা জীবন বংশকে মেনে নিতে পারবে না। যত্রাইলে কইব তুমি যে আমারে বিয়ে করতে পাইছ, তোমাদের গোবরে পদ্মফুল উঠছে, আমি কত বাড়া জামাই পাইতাম, আমার চৌধুরী বংশ ছিল, আমার বিয়ার অভাব হইতো না, আমার আব্বা কোন বলে যে তোমার কাছে বিয়ে দিছে? যত্রাইলে কইব ঠিক কিনা, যে স্ত্রী স্বামীকে এতটুকু হীন ভাবতে পারে আমার বংশ অনেক উন্নত তোমার কোনো বংশ নাই, এই স্ত্রী দুনিয়াতে স্বামীরে শান্তিও দিতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলছেন খবরদার বংশ দেখিও না, বংশ দেখলে তুমি যদি বংশ দেখে বিবাহ করে আনো তোমার বংশের লোকদেরকে সে মানবে না। মান তাযাওয়াজা ইমরাতান লিজামালিহা, যদি হুরের মতো সুন্দরী মেয়ে ঘরের ভিতরে বিবাহ করে আনো তোমার বাড়ির মধ্যে কোনো তোমার মাটা কালো তোমার বোনটা কালা, এ কালা ঘরের মধ্যে এসে হুরের মতো সুন্দরী মেয়ে সে তোমার মার খেদমত করবে না, তোমার বোনের খেদমত করবে না, ঠিক কিনা? ও মুসলমান, হুরের মতো ঘরের ভিতরে নিজের মাটা কালা বোনটা কালা নিজেও কালা, এতে নিয়ত করে স্বপ্ন দেখে এতে একদম হুরের মতো মেয়েরে বিয়ে করবো, কালা মা কালা বোন হুরের মতো একটা মেয়ে আইসা মার্কেট মত করবে, মা ধরলে আর দুই আনবো কবো কান্না মিলিয়ে হাত লাগছে, বোনে তো ধরতে পারতো না, শুইলে তো 3 বার গোসল করবো, কারণ এটি তো সুন্দর। আজকে আমাদের ঘরের মধ্যে অশান্তির মূল কারণ তো এগুলি, এগুলি না বা ছেলেরে বিয়া করাইবো, ছেলে যদি কয় না আমি এই বংশত বিয়া করতাম না, আমি যত দিতাম না, বাপ ছেলের লগে 1 সপ্তাহ কথাই কয় না, ঠিক কিনা? অপ করে তাই কথা কয় না, কথা কয় না কেন? অমুকের ভোলারে বিয়া করাইছে, মোটর সাইকেল নিতে পারছে, অমুকের ভোলারে বিয়া করাইছে, 3 লাখ টাকা যত দিছে তুই ভর্তি না কেন, কয় কিনা? ও মুসলমান, অমুকের ভোলারে বিয়া করাইছে তোমার অসুবিধা কি? অমুকের ভোলা জাহান নামে গেলে কি তোমার ছেলে আরো জাহান নামে দিবে? অমুকের সব ভোলা যদি জাহান নামের আগুনে জ্বলে তোমার সন্তানটারও কি জাহান নামের আগুনে জ্বলাইবা? আজকে কে গুনে খাইছে? এ 3টা গুণই দেখে আমাদের দেশে, কিন্তু দিনদারি সবচেয়ে বড়। আল্লাহ রসুল বলছেন ফাসফার বিজাতির দিন, দিনদারিকে প্রাধান্য দাও। ধনী লোকের মেয়ে দিনদার হইতে পারে, অসুবিধা না, ধনী লোকের মেয়ে দিনদারি হইতে পারে, চৌধুরী বংশের মেয়ে দিনদারি হইতে পারে, সুন্দর মেয়ে দিনদার হইতে পারে, আগে খোঁজখবর দেখো দিনদার কিনা। যদি চৌধুরী বংশের মেয়ে হয় দিনদার হয় অসুবিধা নাই, যদি উন্নত বংশের মেয়ে হয় দিনদার হয় অসুবিধা নাই, সব থেকে গুরুত্ব দিতে হবে দিনদারিটারে, ঠিক কিনা? মেয়েটা যদি চরিত্রবান হয়, যে মেয়ে এতটুকু জানে চরিত্রবান নম্র ভদ্র হয় শ্বশুর শাশুড়ির খেদমত